এসএটিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন গয়ের বিশেষ আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। বিশেষ আয়োজনের বিশেষত্ব হচ্ছে আমরা তিন গয়ের নিয়মিত সেটে নেই আমাদের স্টুডিও দর্শক, তবে অতিথি আছেন চারজনই কিন্তু একসাথে। তারা হলেন গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষাবিদ ও কলামিস্ট ডক্টর সলিমুল্লাহ খান, সাংবাদিক ও লেখক জনাব মাহফুজ উল্লাহ এবং বৈশাখী টিভির প্রধান সম্পাদক জনাব মঞ্জুর হাসান বুলবুল। আজ আমরা কথা বলবো গণতন্ত্রের সাথে গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক নিয়ে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণতন্ত্রের সাথে গণমাধ্যমের পারস্পরিক সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং আমাদের দেশে সেটা কেমন আছে? ধন্যবাদ নাজমুল। গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের তো অত্যন্ত মধুর সম্পর্ক হওয়া উচিত এবং কার্যকর সম্পর্ক হওয়া উচিত, কারণ গণতন্ত্র ছাড়া গণমাধ্যম অর্থহীন, গণমাধ্যম ছাড়া গণতন্ত্র অর্থহীন। স্বাধীন গণতন্ত্র, গণমাধ্যমের কথা আমি এখানে বলছি, নিয়ন্ত্রিত গণমাধ্যমের কথা বলছি না। যেখানে গণতন্ত্রের চর্চা আছে সেখানে স্বাধীন গণমাধ্যমেরও চর্চা থাকতে হবে। একটাকে নিয়ন্ত্রণ করলে বুঝতে হবে যে সেখানে গণতন্ত্রের চর্চা নেই। আমাদের দেশে এটা মিশ্র। এই জন্যে আমি শুধু 90 থেকে যদি গণতন্ত্রের পর্ব বিবেচনা করি, কারণ এর পেছনে গেলে ইতিহাস অনেক দীর্ঘ হয়ে যাবে, সেজন্য 90 থেকে এরশাদ পতনের পর থেকে যে আমরা যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি সেখানে আমরা পুরোপুরি আসলে গণমাধ্যমকে স্বাধীন করতে পারিনি। যেমন বেশ কিছুদিন বাংলাদেশ টেলিভিশন সরকারের নিয়ন্ত্রণে এককভাবে ছিল গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া। এখনও আছে কিন্তু এখন প্রাইভেট টেলিভিশন হয়ে গেছে, এটা প্রেক্ষাপটটা পাল্টে গেছে। কিন্তু তখনও গণতন্ত্র পর্ব শুরু করেছে কিন্তু সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন নিয়ে। প্রিন্ট মিডিয়া জগতে আমরা একটু এগিয়েছি বলা যায়। প্রিন্ট মিডিয়াতে গণতন্ত্রের চর্চা মোটামুটি আমরা করতে পেরেছি, খুব সামান্য কিছু গ্রে এরিয়া ছাড়া। সরকার নিয়ন্ত্রিত খবরের কাগজ এক সময় আওয়ামী লীগ সরকার এসে বন্ধ করে দিল, কিন্তু তারপরও সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা রয়ে গেছে, সেটার ব্যাপারেও সংবাদপত্রে নানা নেতিবাচক প্রতিবেদন আমরা কিছুদিন আগেও দেখেছি। কাজেই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, গণতন্ত্র এবং গণমাধ্যম হাত ধরাধরি চলছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে অনেক রকমের বক্তব্য বলার রয়েছে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যদিও কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকা নিষিদ্ধ হয়েছে, অনলাইন অনেক কিছু নিষিদ্ধ হয়েছে, কিন্তু মোটামুটি এক ধরনের স্বাধীনতা আমরা ভোগ করছি। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বিস্তারিত যখন আমরা আলোচনা করব তখন বলবো যে সেখানে গণতন্ত্র চর্চা নানানভাবে ব্যাহত হচ্ছে। তবে 90-এর পরবর্তীকালে 2015 পর্যন্ত যদি আমরা ধরি, আমাদের দেশে গণমাধ্যম বরঞ্চ গণতন্ত্রের চাইতেও ও সাফল্যের সঙ্গে ভূমিকা পালন করতে পেরেছে বেশি। গণতন্ত্র সেরকম সাফল্য দেখাতে পারেনি কয়েকটি সংসদ নির্বাচন এবং কিছু ভোট ছাড়া। আপনি 90 থেকে বলছেন? আমি 90 থেকে ধরছি। 90-এর পর থেকে আমরা অনেকগুলো সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইদানিং অনলাইন সংবাদ মাধ্যম আমরা দেখেছি। তার মানে হচ্ছে 90-এর পর থেকে যেই হারে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের সংখ্যা বেড়েছে, বিস্তৃত হয়েছে, সেই হারে কি কার্যকর ভূমিকা রাখতে পারছে গণতন্ত্র কার্যকর করার ক্ষেত্রে? না, সেভাবে পড়তে পারেনি, সেজন্য সরকারের অনেক নীতি দায়ী। গণতন্ত্র চর্চাটা নানান রকমের দুর্বলতা আমরা লক্ষ্য করি। গণমাধ্যম সেগুলোর ব্যাপারে যথেষ্ট জোরালো ভূমিকা রেখেছে বলে আমি মনে করি না। আমাদের দেশে গণতন্ত্র চর্চা হচ্ছে অনেকটা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র। গণতন্ত্র অনেক ব্যাপক একটি শব্দ, ব্যাপকভাবে তার চর্চা করা প্রয়োজন, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের একটা, আমি ভুল ব্যাখ্যা বলবো না, পুরোপুরি চর্চার ব্যাপারে তাদের অনীহা রয়েছে। তারা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রকেই পছন্দ করে, পাশাপাশি গণমাধ্যম কিন্তু স্বাধীনভাবে তার চর্চা করছে। এবং বাংলাদেশে বলা যায়, এটা নিয়ে হয়তো কেউ কেউ দ্বিমত পোষণ করলো, আমি বলবো গণমাধ্যম বাংলাদেশে গণতন্ত্রের চর্চা একটা বিরাট ভূমিকা পালন করছে, যেটা রাজনৈতিক দলের চাইতেও অত্যন্ত বেশি মূল্যবান। উল্টো করে দেখলে গণমাধ্যমের স্বাধীনতায় আমাদের গণতন্ত্র কতটা সহায়ক ছিল বা আছে? অবশ্যই সহায়ক। গণতন্ত্র ছিল বলেই তো গণমাধ্যম আজকে এই স্বাধীনতাটা ভোগ করতে পারছে। আজকে আপনি চিন্তা করে দেখেন, 90 পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক গণমাধ্যম, যে টক শো এবং নিউজের ক্ষেত্রে যে বিপ্লব ঘটিয়েছে, এটা দেশে গণতন্ত্র ছিল বলেই সম্ভব হয়েছে। আমরা 90-এর পূর্বকালের বাংলাদেশের চিন্তাই করা যায় না, অনেকের কাছে বিস্ময়কর মনে হবে এখনকার মিডিয়া দেখলে। জি, জনাব মঞ্জুর হাসান বুলবুল, বাংলাদেশের গণতন্ত্রের চর্চায় 90 থেকে এখন পর্যন্ত গণমাধ্যম কতটা ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন, সব ধরনের গণমাধ্যম? আমি শুধুমাত্র 90 না, 90-এর আগেও যদি বলেন, আমি বাংলাদেশের
গণমাধ্যমের চিত্র সম্পর্কে, বাংলাদেশের না গোটা বিশ্বের গণমাধ্যমের চিত্র সম্পর্কে আমেরিকান একটা সংস্থা আছে ফ্রিডম ফোরাম, তারা একটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ম্যাপ বের করে প্রতি বছর। সেই ম্যাপের ভিতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে পার্শিয়াল ফ্রি কান্ট্রি, এটা দশকের পর দশক থেকে, এটা কোনো সরকার নির্বিশেষে বাংলাদেশ পার্শিয়াল ফ্রি কান্ট্রি। তো পার্শিয়াল ফ্রি কেন, গণমাধ্যম কি তাহলে নিয়ন্ত্রিত অথবা গণতন্ত্র কি গণমাধ্যমকে গ্রহণ করতে পারছে না, বা গণমাধ্যম কি এতটাই উগ্র যেটা গণতন্ত্রকে গ্রহণ করতে পারছে না? আমার মনে হয় যে আমরা যখন আসলেই নিয়ন্ত্রিত ছিলাম, যদি আমি 90-এর আগে বলি, স্বাধীনতার আগে বলি, তখন দেখবেন যে পাকিস্তানি সেনা শাসন ছিল, নানা ধরনের স্বৈর শাসন ছিল, নানা ধরনের লৌহ মানবের শাসন ছিল, কিন্তু আমাদের গণমাধ্যম কিন্তু ওই রকম সময়েও আপনি দেখবেন আমাদের শ্রেষ্ঠ সাংবাদিকতার কাল সেখানে, আমাদের শ্রেষ্ঠ সাংবাদিকদের জন্মকাল সেখানে, ওই শৃঙ্খলিত সময়ের মধ্যেও আমাদের গণমাধ্যমগুলি কিন্তু একটা সামাজিক দায়িত্ব, যেটা আপনি বারবার বলবার চেষ্টা করেছেন, গণতান্ত্রিক পথে রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই দায়িত্বটি পালন করেছে। স্বাধীন বাংলাদেশে আসার পরে যেটি আপনি বললেন যে নানা উত্থান এবং পতনের মধ্য দিয়ে, নানা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে এই পার্শিয়াল ফ্রি কান্ট্রি থেকে আমরা বেরোতে পারিনি, এবং এই পার্শিয়াল ফ্রি কান্ট্রি থেকে যখন বেরোতে পারিনি তখন বলতে হবে যে একটা ভঙ্গুর গণতন্ত্রের মধ্যে চলেছি বলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় নাই। কারণ আমাদের স্বাধীন বাংলাদেশেও যদি আমরা বলি, এখানে পাকিস্তানের ধারাবাহিকতায় বা সে 25 বছরের ধারাবাহিকতায় কখনো সেনা শাসন ছিল, কখনো সামরিক শাসনে সেনা শাসন ছিল, কখনো সাধারণ পোশাকে স্বৈর শাসন ছিল। এই শাসক দলের যে চরিত্র, যারা গণতন্ত্রের প্রবক্তা হয়েছেন, তারা এতটাই ভঙ্গুর গণতন্ত্রের চর্চা করেছেন, তারা একটা স্বাধীন ওই পার্শিয়াল ফ্রি থেকে ফুল ফ্রি কান্ট্রিতে উত্তরণের জন্য খুব বেশি ভূমিকা রাখে নাই। কিন্তু আমি তাও বলবো যে হয়তো পরবর্তীকালে উদাহরণ ধরে ধরে বলতে পারবো, কিন্তু তার মধ্যেও আমি বলবো যে আমাদের সংকট কার্ডগুলিতে কিন্তু গণমাধ্যম একটা বড় ভূমিকা রেখেছে। আমরা খুব ঠাট্টা করে বলি জাতীয় প্রেস ক্লাব হচ্ছে 18 তোপখানা রোডে, আর জাতীয় বাংলাদেশের সচিবালয় হচ্ছে তার পাশেই, সম্ভবত 17 তোপখানা রোড, এবং যেটি বলা হয় যখন সাধারণ মানুষ, এই যে গণমাধ্যম তিন গয়ের মধ্যে একটা গত জনগণ বলছেন আপনি, সেই জনগণ যখন সেই সচিবালয়ে ব্যর্থ হয় তখন তারা 18 তোপখানা রোডে গণমাধ্যমের মানুষের কাছে আসে। এটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি, যে কোনো সংকটে বলেন, যে কোনো অস্থিরতায় বলেন, মানুষ আসে সব গণমাধ্যমের কাছে। এখন গণমাধ্যম কতটা পারে কতটা পারে না, গণমাধ্যমের শক্তি কতটা, নিয়ন্ত্রণ কতটা, সেটা ভিন্ন আলোচনার বিষয়, মানুষ কিন্তু ভরসাটা করতে, এটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের জন্য ইতিবাচক। কি সংকটকালে, কি সেন্সরশিপ দেওয়ার কালে গণমাধ্যম, আপনি দেখবেন যে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একেবারে রাজনৈতিক আন্দোলন যখন তঙ্গে, সেটাকে পরিপূর্ণতা দিল কিন্তু সাংবাদিকদের আন্দোলন। গণমাধ্যম বলল যে আমরা এইরকম সেন্সরশিপের মধ্যে সংবাদপত্র বের করব না। এক সপ্তাহ, ওই শেষ সপ্তাহটা যদি আমরা ডিসেম্বরের শুরুর সপ্তাহটা যদি আমরা দেখি, হ্যাঁ, এবং সেই বন্ধ থাকার কারণে কিন্তু আপনি দেখবেন যে মানুষ তখন প্রকৃতিই বুঝতে পারলো যে গণমাধ্যম আমাদের আশ্রয়ের জায়গা, সেই আশ্রয়ের জায়গাটাকে স্বৈরাচার স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। সেটাও কিন্তু সাধারণ মানুষ খুব সহানুভূতির সঙ্গে গণমাধ্যমকে দিয়েছে। কাজেই তিন গয়ের মধ্যে আমি দেখি যে ভঙ্গুর গণতন্ত্রই জনগণকেও ভয় পায়, ভঙ্গুর গণতন্ত্র স্বাধীন গণমাধ্যমকেও ভয় পায়। কাজেই আপনি যেটি আজকের মূল প্রস্তাবনা, যদি আমরা আসলে একটি এমন একটি সমাজ চাই যেখানে একটি ভালো গণতন্ত্র থাকবে, তাহলে ভালো গণমাধ্যমও থাকতে হবে। কারণ যে গণমাধ্যম, যে গণতন্ত্র একটা ভালো স্বাধীন গণমাধ্যমকে গ্রহণ করতে পারে না, সেটাকে তাত্ত্বিক বিচারেও একটা ভালো গণতন্ত্র, ভালো গণতন্ত্র থাকলে পরে ভালো গণমাধ্যম থাকবে, কিন্তু ভালো গণতন্ত্র বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা, আমি সেই কথাটি বলছি যে সেই ক্ষেত্রে একটি ভালো গণতন্ত্র বিনির্মাণে গণমাধ্যমই একটা বড় সহায়তা পালন করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এখানে পার্শিয়াল ফ্রি হওয়ার কান্ট্রি হচ্ছে ওই পার্শিয়ালটা নিয়ে নেয় আমাদের ভঙ্গুর গণতন্ত্র। কোন আমল, কার আমল, সেটা আমি যাচ্ছি না, কিন্তু সার্বিকভাবে যদি আমি দেখি দশকের পর দশক ধরে আমরা একটা ভঙ্গুর গণতন্ত্রের মধ্যে পরিচালিত হয়েছে, যার ফলে গণমাধ্যম কখনো একটা স্বস্তিকর জায়গায় ছিল, কখনো আবার পিছিয়ে গেছে, কখনো গণমাধ্যমকে আপোষকামী জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, গণমাধ্যমের মালিকানায় পরিবর্তন এসেছে, পুঁজিতে পরিবর্তন এসেছে, ব্যক্তিতে পরিবর্তন এসেছে, সেগুলি একটা লম্বা আলোচনার বিষয়। কিন্তু সার্বিকভাবে আমাদের গণমাধ্যম এখনও আমি বলি সাধারণ মানুষের আশ্রয়স্থল। গণমাধ্যম যতটুকু পারে না তার ব্যক্তিগত সীমাবদ্ধ, মানে গণমাধ্যম যদি আমি এজ এ ইনস্টিটিউশনকে একটা ব্যক্তি মনে করি, তাহলে ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে। আরেকটি হচ্ছে আমাদের ভঙ্গুর গণতন্ত্র কখনোই স্বাধীন উচ্চকণ্ঠ গণমাধ্যমকে সহ্য করতে সহ্য করে না। ডক্টর সলিমুল্লাহ খান, আপনার কাছে প্রশ্নটা একটু ঘুরিয়ে করি যে গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের যে বাকি তিনটি স্তম্ভ আছে তার তুলনায় চতুর্থ স্তম্ভের ভূমিকা অনেক বেশি, এই মতকে আপনি ধারণ করেন বা আপনি কি একমতের সাথে?
একটু কঠিন একমত হওয়া। আমি বলি যে এটা ফরাসি দেশে যখন রাষ্ট্রের তিনটা স্তম্ভ বলা হতো, সেটা তিনটা সামাজিক শ্রেণীর কথাই বলতেন ওরা। আমাদের এই জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, পার্লামেন্ট এটা নয়। কাজে কথাটা একটু সংশোধন করা দরকার। ওরা বলতো রাষ্ট্রের প্রথম স্টেট হচ্ছে পুরোহিত শ্রেণী, যাদেরকে চার্চ বলা হতো। দু নম্বর হচ্ছে অভিজাত শ্রেণী, এবং পুরোহিতদের অর্ধেকটা অভিজাত, সেই জন্য এটা করে। তৃতীয় শক্তিকে আজকাল বলা হয় যেটাকে পিপল, সেইটাকে তৃতীয় বলতো, তৃতীয় বর্গ বা থার্ড স্টেট। সংবাদপত্রকে তখন নাম দেওয়া হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে চতুর্থ বর্গ। তো সেই দিক থেকে বলি সংবাদপত্রের একটা ক্ষমতা আছে। এখন সংবাদপত্রের সাথে আমরা যোগ করবো টেলিভিশন, রেডিও এবং অন্যান্য মাধ্যম, আপনি যেটা গণমাধ্যম বলছেন। কিন্তু একটা গোড়ায় একটা গলদ আছে আমাদের, সেটা হচ্ছে গণতন্ত্র কথাটা যে অনুবাদ করলাম আমরা, এটা ইংরেজির ডেমোক্রেসির অনুবাদ। ক্রেসি মানে কিন্তু ক্ষমতা, পাওয়ার। কাজে গণতন্ত্রের আসল অনুবাদ হওয়া উচিত ছিল গণক্ষমতা। আমাদের এখানে এটা না হয়ে তার মধ্যে যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত, সেইখানে ক্ষমতা নিজের যুক্তিটা সংগ্রহ করে যে আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, সুতরাং আমাদের ক্ষমতা বৈধ। কিন্তু যদি সত্যি সে প্রতিনিধিত্ব না করে, তাহলে সে অবৈধ হয়ে ওঠে। এই প্রতিনিধিত্বের পথে, যেটাকে ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেশন, সেইখানে অনেক মানে বলে বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস দেয়ার আর গ্যাপস, আপনার চায়ের কাপ এবং এর মধ্যে অনেক পার্থক্য থাকে। এখন আমরা মনে করি সেই শূন্যতাটা পূরণ করে গণমাধ্যম। অর্থাৎ জনগণ তাদের একবার পাঁচ বছরে ভোট দেয়, তার প্রতিনিধি যদি তার কথা মেনে চলে তো ভালো, সে বেইমানি করলে কী করবে? তাকে ধরার জন্য জনগণের হাতে চিমটাটা হচ্ছে এই সংবাদপত্র। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই সংবাদপত্রের মালিকানা জনগণের হাতে নেই। এখানে যাচ্ছে, যদি মনে করেন যারা গণতন্ত্রের নামে ক্ষমতায় আসীন আছেন, এক্সিকিউটিভ আছেন, পার্লামেন্টে আছেন, এবং সংবাদপত্রের যারা মালিক, তারা যদি একই পক্ষ হয় ধরেন তর্কের খাতিরে, তখন তো আমরা একেবারে যে বলে আমাদের আমও যাবে ছালাও যাবে। এই জন্য গণমাধ্যমকে তাহলে জনগণ কীভাবে নিয়ন্ত্রণ করবে? এটা তো ব্যক্তি মালিকানাধীন। তখন আমরা মনে করেছিলাম তৃতীয় বিশ্বে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, বলে এরপরে সরকারকে শিল্প জাতীয়করণ করতে হবে, কয়েকটা সরকারি মিডিয়াম দরকার, যেমন টেলিভিশন, অনেক সবচেয়ে বড় টেলিভিশনটা সরকারেরই ছিল। এইগুলির অভিজ্ঞতা থেকে বোঝা গেছে কি সরকারও পুরোপুরি জনগণের ক্ষমতা দেয় না। পাওয়ার সম্পর্কে আমাদের একটা বিখ্যাত উক্তি আছে না, পাওয়ার মানেই দুর্নীতি তৈরি করে, এবং ক্ষমতা যত বেশি হয় তত বেশি দুর্নীতি করে। অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। তো সেই দিক থেকে এখন সংবাদপত্র সেই করাপশনের পথে কতটুকু বাধা তৈরি করতে পারে, যদি না সে নিজেও সে দুর্নীতির অংশ হয়ে যায় তখনই সে শুধু পারে, দুর্নীতির অংশ হলে পারে না। এখন আমি শুধু একটা উদাহরণ দিই সাম্প্রতিক কারণ থেকে, যেমন ধরুন ফরাসি দেশে যে ঘটনাটা ঘটলো সম্প্রতি, আমাদের দেশ থেকে একটু বাইরে যাওয়ার অনুমতি নিয়ে, এই পত্রিকা যার নাম সারি অ্যাবদো, তারা যে কাজটা করলো তাদের সার্কুলেশন ছিল 60,000, এখন 60,00,000 ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু তারা যে কার্টুনগুলো ছেপেছে সেগুলো আমি দেখেছি দু একটা, দুর্ভাগ্যবশত এইগুলো হচ্ছে অশ্লীল এবং কুরুচিপূর্ণ কোনো কিছু হতে পারে না। অথচ এটা তো সংবাদপত্রের স্বাধীনতা নামে আমি দেখলাম ইউরোপকে পাগল হয়ে গেছে, ফরাসি দেশের প্রেসিডেন্ট এবং ধরেন ইসরায়েলের নেতানিয়াহু প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের ইউকের যে প্রধানমন্ত্রী, তারা সবাই এসে একসাথে দাঁড়াচ্ছে এবং তারা বলছে কি এটা বাক স্বাধীনতার নামে, সংবাদপত্রের স্বাধীনতার নামে, গণমাধ্যমের স্বাধীনতার নামে তারা যা করছে এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণবাদ। একটা সংখ্যালঘিষ্ঠ জনগোষ্ঠীকে সেই দেশে নিন্দা করা, ঘৃণা করা এবং বিভৎস তাদের চিত্র আঁকা, কি ছবি এঁকেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না, এটা বলা যাবে না। না, সেইটাকে আবার স্বাধীনতার নামে যখন ডিফেন্ড করা হয়, শুধু একটাই আমি দেখলাম সারা ইউরোপে, সারা পৃথিবীতে একটাই সুস্থ মস্তিষ্ক আমি দেখলাম, সেটা হচ্ছে পোপ ফ্রান্সিস। তিনি ফিলিপিনে দাঁড়িয়ে বললেন দেয়ার আর লিমিটস টু ফ্রিডম অফ স্পিচ। আমাদের সংবিধানেও আছে ফ্রিডম অফ স্পিচের লিমিট থাকা উচিত, ইউরোপেও আছে। ফরাসিরা যে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন গ্রহণ করেছিল 1789 সনে, সেখানেও লেখা আছে যে আপনার লিবার্টি সঙ্গে, লিবার্টি কনসিস্টস ইন ডুইং এভরিথিং হুইচ ইজ নট হার্মফুল টু আদার্স, আপনি সব কিছু করতে পারবেন। তাহলে এই ইউরোপ যে একটা বর্ণবাদের ভিতরে যাচ্ছে, এই বর্ণবাদটাকে দমন করার ক্ষমতা ইউরোপের রাষ্ট্রশক্তির নেই, সিভিল সোসাইটির নেই, এবং তার সংবাদপত্রেরও নাই। এই জন্যই বলছি ডিম সবগুলো এক ঝুড়িতেই। সেইখানে আমার বক্তব্য হচ্ছে সংবাদপত্র সরকারের দুর্নীতিকে দমন করবে, কিন্তু সংবাদপত্রের দুর্নীতি কে দমন করবে? আমি মনে করি সেই অবস্থা থেকে বাংলাদেশে আমরা কতদূর দূরে আছি এটা হলো তথ্যের ব্যাপার। সে ব্যাপারে আমি বললে এখন মনে হচ্ছে যে আমি একটা অভিযোগনামা পেশ করছি এরকম মনে হবে, কিন্তু সেই অভিযোগনামা এখন পেশ করব না। প্রতিনিধিত্বের কথা বলছেন গণমাধ্যমের মালিকানার, সেই শ্রেণীর প্রতিনিধি দের কাছে কি বাংলাদেশের গণমাধ্যমের মালিকানা যাওয়া সম্ভব? যে প্রক্রিয়া সম্ভব অসম্ভব না, আপনি যখন প্রথমে জিজ্ঞেস করেন বর্তমান অবস্থাটা কি, আমি তাই বললাম অবস্থার ভিত্তিটা হচ্ছে সংবাদপত্র যথেষ্ট ক্ষমতাশালী, কিন্তু কতটুকু সে ক্ষমতা করে? আমরা বলি না ব্রিটেনের পার্লামেন্ট খুব ক্ষমতাশালী,
সে দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। আগে বলতো সে শুধু স্ত্রীকে পুরুষ করতে পারে না, পুরুষকে স্ত্রী করতে পারে না, কিন্তু আজকাল মেডিকেল টেকনোলজির কারণে সেটাও পারে। আমি বলছি যেখানে সংবাদপত্রের ক্ষমতা হচ্ছে শেষ বিচারে পুঁজির ক্ষমতা, টেলিভিশনের ক্ষমতা হচ্ছে শেষ বিচারে পুঁজির ক্ষমতা, আর সরকার হচ্ছে কি, সরকার হিসেবে সে নিরপেক্ষ। সেই দিক থেকে জনগণের প্রতিনিধিত্ব সরকার যতটুকু করবে, যদি সে জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার হয়, গণতান্ত্রিক সরকার হয়, কিন্তু তার তুলনায় তাহলে ঐতিহাসিকভাবে আমরা কী দেখেছি, ফ্রান্সে যখন স্বৈর শাসন ছিল, রাজতন্ত্র ছিল, তখন তার বিরুদ্ধে সংগ্রামে সংবাদপত্র এবং অন্যান্য মিডিয়াম, আমাকে তাদের ট্যাক্স বইয়ের কথা বলতে হবে, সেখানে এমনকি আমাদের স্কুলের পাঠ্যবিতে সবচেয়ে গণমাধ্যম, আমাদের গণমাধ্যমের সংজ্ঞার মধ্যে একটা সাংঘাতিক আমি ত্রুটি লক্ষ্য করে যাচ্ছি, আপনারা স্কুল পাঠ্যবই থেকে বলছেন না, এইটাতে দার্শনিকরা বলেন আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, স্কুলগুলো হচ্ছে শিক্ষাদানের শ্রেষ্ঠ মাধ্যম। যে আমাদের শিক্ষামন্ত্রী গৌরব করে বলেন আমরা 30 কোটি বই দিয়েছি, এটা তো অকারণে বলেন না, কারণ বই পাঠ্যবইতে আপনার কবিতা যাবে কি যাবে না, আমি একটা সাধারণ উদাহরণ দিই। 1929 সনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশনের ট্যাক্স বইতে জসীমউদ্দিনের কবিতা ছাপা হয়েছিল। এটি কেমনে ছাপা হয়েছিল, তখন হিন্দু মুসলমান সম্পর্ক সবচেয়ে নিচুর দিকে নেমে গেছে বাংলায়, চিত্তরঞ্জন দাস মারা গেছেন, সেই সময় দীনেশচন্দ্র সেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন বাংলা বিভাগের প্রধান ছিলেন, তার ব্যক্তিগত হস্তক্ষেপে জসীমউদ্দিনের একটা কবিতা ওখানে গিয়েছিল। অর্থাৎ কার কবিতা যাবে বা কার কবিতা যাবে না, এমনকি শরৎচন্দ্রের মহেশ গল্প সেই বইতে একবার ছিল আর একবার সরিয়ে ফেলা হয়েছিল। এই জন্য পাঠ্যবইতে কার কবিতা যাবে কার কবিতা যাবে না, এটাও গণমাধ্যমের কাজ, কিন্তু বর্তমানে সেটা তো সরকারই নিয়ন্ত্রণ করে। যদি আপনার পাঠ্যবই প্রতিযোগিতামূলক হতো, তখন আমরা দেখতে পেতাম যে সেখানে এই গণমাধ্যমে যে স্বাধীনতা আপনারা অনুসরণ করছেন সেটা হতো। এই যা হোক, আমার বক্তব্য হলো রাষ্ট্র জনগণের মতামতকে নিয়ন্ত্রণ করার জন্যে তার স্কুল কলেজকে ব্যবহার করে, তার রেডিও টেলিভিশনকে ব্যবহার করে, তার বিরুদ্ধে যদি জনগণের মতকে আলাদা ফোরামের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে সেটা আমরা রেডিও টেলিভিশন এবং সংবাদপত্রের মাধ্যমে আশা করতে পারি। এমনকি আমাদের আমাদের যে সাধারণ প্রকাশনা, যেটাকে আমরা সাহিত্য বলি, সেটা তো প্রাইভেটই, হুমায়ুন আহমেদের উপন্যাস তো রাষ্ট্র প্রকাশ করে না। হ্যাঁ, সেইখানে তারপরে সেন্সরশিপ, তার নিয়ন্ত্রণের প্রশ্ন আসে। আমরা দেখেছি মাঝে মাঝে কোনো কোনো বই বাজেয়াপ্ত করা হয়। আমাদের দেশে পাকিস্তানে আমরা দেখেছি অশ্লীলতার দায়ে কতগুলো গল্পের বই বাজেয়াপ্ত করা হয়েছিল। আব্দুল মান্নান সৈয়দের একটা বই ছিল সেখানে, সত্যের মতো বদমাশ। হ্যাঁ, কেন, আর অনেকের বই তখন বাজেয়াপ্ত, রাজনৈতিক কারণেও করা হয়েছে, রুচির কারণেও করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের হাতে সে ক্ষমতাটা থাকতে হবে। রাষ্ট্র সেটা প্রয়োগ করবে না অপপ্রয়োগ করবে, মানে সীমাতে লঙ্ঘন করবে না। এখন আমাদের সংবাদপত্রগুলো যেটাতে আমাদের সেলফ সেন্সরিং বলে একটা ব্যাপার আছে, প্রেস অ্যাডভাইজরি আছে, তারপরেও যে ক্ষমতাটুকু আপনারা ব্যবহার করছেন, আমি যদি দেখি আমাদের দেশের ক্ষমতাসীন ব্যক্তিরা মাঝে মাঝে টক শো পছন্দ করে না, তাদের বিরুদ্ধে বলেন, কারণ টক শো তো লোকে অবাধ স্বাধীনতা ব্যবহার করছে, কিন্তু টক শোর কারণে একেবারে যে আপনার টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে এমন উদাহরণ আছে কিনা আপনারা বলতে পারেন, আমি জানি না, হয়তো মাঝে মাঝে শুনেছি, মাঝে মাঝে কোনো কোনো টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা শুধু টক শোর কারণে নয়। যেমন হেফাজত ইসলামের সংকটের সময় দু একটা টেলিভিশন যে কাজটা করেছে, সেটা আপনারা নিজেরা নিজেদের মত ফর্ম করতে পারেন, আমার ব্যক্তিগত মতে সেটা সীমা গ্রহণযোগ্য সীমার বাইরে গিয়েছিল, এবং এই গ্রহণযোগ্য সীমা রাষ্ট্রের বা সরকারের একটা করণীয় আছে আছে, তাহলে সরকার তার দায়িত্ব সেখানে পালন করেছে, কিন্তু সেই ক্ষমতা সরকারকে আপনি দিয়েছেন বলে সরকার সেটার অপপ্রয়োগ করবে না এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে জনগণকে জীবিত এবং জাগ্রত থাকতে হবে সবসময় যে কোথায় সরকার সীমার বাইরে যাচ্ছে অথবা কোথায় মিডিয়া তার সীমার বাইরে যাচ্ছে। এই সীমাটা কে ঠিক করবে, গণমাধ্যম তার মতো করে একটা ভাবে, সরকার তার মতো করে একটা ভাবে, আর স্যার যেটা বলছিলেন যে দুপক্ষের বাইরে থেকে ভাবলে হয়তো এটুকু সীমানা হবে, এখন সরকার যখন হস্তক্ষেপ করে তখন কিন্তু ওই সীমা লঙ্ঘনের কথাই বলা হয়, আর গণমাধ্যম যখন সীমা লঙ্ঘন করে তখন সেটাকে স্বাধীনতাই মনে করে, এই এই জায়গাটা কে ঠিক করবে? শুরুতে তৃতীয় বর্ষে পদার্পণের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আমার কাছে এটি সবসময় একটা খুব গর্বের বিষয় মনে হয় যে কোনো গণমাধ্যম যত বেশি সময় অতিক্রম করে তত আমি উৎসাহিত বোধ করি। এবার আসি আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নে আগে শুরুতে আমি দুটো জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ সময় গণমাধ্যমের সঙ্গে সম্পর্কিত থাকার কারণে গণমাধ্যম কিছুটা বুঝতে পারি, পুরোটা পারি না, কিছুটা বুঝতে পারি, কিন্তু গণতন্ত্র কী এইটি কিন্তু আমি বুঝি না, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা। কেন কেন বলি, আমরা কোন গণতন্ত্রের কথা বলছি, কেতাবি গণতন্ত্র মানে বই পুস্তকে তাত্ত্বিকভাবে যে গণতন্ত্র, না ওয়েস্টমিনিস্টার টাইপের গণতন্ত্র, না এই যে সর্বশেষ গত দুদিন ধরে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে গণতন্ত্রের জন্য যে লড়াই হচ্ছে, যে আগুন দেওয়া হচ্ছে, যে মানুষ মারা যাচ্ছে, সেই গণতন্ত্র, কোন গণতন্ত্রের কথা বলছি এইটি কিন্তু আমার কাছে পরিষ্কার না। এবং সেইটা যদি পরিষ্কার না হয় গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক নির্ধারণ করা খুব কঠিন হবে। আমরা যেমন ধরেন আমাদের সংবিধানে চারটা মূলনীতি আছে, আমি সেখানে আসছি, হ্যাঁ আমরা ওটাই, হ্যাঁ আমাদের সংবিধানে যে আমাদের সংবিধানে চারটা মূলনীতি আছে, আমি যেটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা হয়তো সলিমুল্লাহ খান স্বীকার করবেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, সাম্প্রদায়িকতাকে নতুন করে
আনবার প্রয়োজন হয় না, এটা গণতন্ত্রের অংশ। আপনি অসাম্প্রদায়িকতা যেটা বা ধর্মনিরপেক্ষতা, এটা গণতন্ত্রের অংশ। কিন্তু আবার আপনি যদি সমাজতন্ত্রের কথা বলেন, সমাজতন্ত্রের কথা বলে আপনি মুক্তবাজার অর্থনীতিতে যাবেন এবং এটাকে নানান রকমের ব্যাখ্যা দিয়ে বলার চেষ্টা করবেন, সেটাও কিন্তু একসঙ্গে যায় না। আবার জাতীয়তাবাদের কথা যখন বলেন, তখন এই এই ভৌগোলিক কাঠামোর মধ্যে যারা বসবাস করছে প্রত্যেকের অধিকার যদি আপনি নিশ্চিত না করে বৃহৎ জনগোষ্ঠীর অধিকারকে শুধু নিশ্চিত করেন, তাহলে সেটাও জাতীয়তাবাদ হবে না এবং সেটা এক ধরনের সংকীর্ণ মানসিকতার মধ্য দিয়ে ফ্যাসিবাদী একটা প্রক্রিয়ার দিকে চলে যাবে। এখন এই ধরনের অবস্থার মধ্যে আমরা বসবাস করি। এখন বাংলাদেশে গণমাধ্যম আলোচনা করতে গেলে আমার কাছে কয়েকটি পর্যায়ে একক মানে আলাদাভাবে দেখা প্রয়োজন। একটা হচ্ছে 1972-75, এই একটি সময় স্বাধীনতা উত্তর সময়ে এক ধরনের উত্তেজনা ছিল, প্রকাশনা ক্ষেত্রে এক ধরনের বলগাহীন আচরণ ছিল। আবার পরবর্তী পর্যায়ে সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য সব কাগজ বন্ধ করে দিয়ে 4টা কাগজ রাখা হলো। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে 76-82, এই সময়টা কিছুটা গণতান্ত্রিক স্বাধীনতা, কিছুটা নির্দেশ, কিছুটা নিয়ন্ত্রণ, নানান রকমের একটা অবস্থার মধ্যে ছিল। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে 82-90, যেই সময়টাতে ওই যে প্রেস অ্যাডভাইজের কথা আসলো, ফোন করে বলা হতো কোন খবরটা ছাপা হবে ছাপা হবে না এটা। এবং তার পরবর্তী পর্যায়ে ফেজটা হচ্ছে 1991 থেকে শুরু করে এই পর্যন্ত, মাঝখানে 2 বছর বাদ দিয়ে। হ্যাঁ, ওই 2 বছর তো আপনার, এখন 1991 থেকে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় গণতন্ত্রের সংগ্রামে বা গণমাধ্যমের স্বাধীনতার সংগ্রামে সাহসী মানুষ ছিলেন একজন, অন্য কেউ না, তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন। কারণ তিনি যেই ধারাটি বিলুপ্ত করেছেন আপনার আমাদের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট থেকে, সেই ধারা বিলুপ্ত হওয়ার কারণে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার যে গণ্ডিটা সেটা অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। এর আগে কিন্তু কোনো দিন কেউ এই কাজটা করেন নাই। এবং আমরা ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে এটা নিয়ে অনেক রকমের আপনার আলোচনা করেছি, আন্দোলন করেছি, কিন্তু হয়নি। তিনি কিন্তু অন্যান্য শাসকরাও, অন্যান্য প্রধানরাও কিন্তু বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে এইটাকে আমরা বাতিল করে দেব, কেউ করেন নাই। শাহাবুদ্দিন সাহেব হয়তো তার নিজের কোনো আলাদা এজেন্ডা ছিল না বলে তিনি এই কাজটা করেছেন বা করতে পেরেছেন। সেইখানে আপনার তারপরে আসে আপনি ফ্রিডম ইন্ডেক্স দিয়ে কীভাবে দেখবেন গণমাধ্যমের অবস্থানটাকে। ফ্রিডম ইন্ডেক্স দিয়ে যেটা বুলবুল বলেছিলাম আমি তার সঙ্গে একমত, আমেরিকানরা একরকমভাবে বিচার করে, বিচার করার পরেও কিন্তু আমরা কিন্তু অংশত, আমাদের গণমাধ্যম অংশত স্বাধীন। কারণ এখানে একটা খুব বড় ব্যাপার আছে আমার কাছে, যেটা মনে হয় গণমাধ্যমের কর্মীরা হয়তো আমার সঙ্গে মানে আমার সম্পর্কে বিরূপ ধারণা করবেন, তবু বলছি যে এইখানে আমার কাছে মনে হয় যে আমাদের মিডিয়া একটা পলিটিক্যাল বায়াস, কিন্তু আপনি যদি যে কোনো দর্শককে, যে কোনো পাঠককে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু খুব সরাসরি একটা জবাব দিয়ে দিবে এবং তারা চিহ্নিত করে কিন্তু কোন মিডিয়ার পলিটিক্যাল বায়াসটা কী। এর একটা বড় কারণ হচ্ছে মালিকানা, দ্বিতীয় কারণ হচ্ছে যে পুঁজিটা যে মালিক মোবিলাইজ করেন, এই মোবিলাইজেশনের প্রক্রিয়ার মধ্যে তাকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জনের সঙ্গে ছাড় দিতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, গিয়ে শেষ পর্যন্ত ওই যে রাজনৈতিক দর্শনটা, তা বা রাজনৈতিক দর্শন মানে রাজনৈতিক বিশ্বাসটা এসে গণমাধ্যমের সমস্ত জিনিসকে আপনার প্রভাবান্বিত করে। যে কারণে আপনি আজকে যদি গণমাধ্যমের ভূমিকা দেখেন, আজকে গণমাধ্যমের কাছ থেকে যেসব জিনিস আমাদের প্রত্যাশিত সেসব জিনিসকে আমরা পাচ্ছি, আমরা সেসব জিনিস পাচ্ছি না কিন্তু, যেটি অন্য দেশে হয় আমাদের দেশে হয় না। মানে আজকের বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে গণমাধ্যম কিন্তু অনেক বেশি আমি মনে করি সক্রিয় ভূমিকা পালন করতে পারত। কিভাবে? আপনি রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন, আপনি রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন, রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবার কথা বলতে পারতেন। আমরা কিন্তু সেদিকটাতে যাচ্ছি না। আমার কাছে মনে হয় আমরা একটা বায়াস নিয়ে ব্যস্ত আছি, রাজনৈতিক সন্ত্রাসটা নিয়ে, কিন্তু এর সঙ্গে তো আরও আছে। তো এগুলো না করতে পারলে গণমাধ্যম সম্পর্কে কিন্তু ধারণাটা অন্য পর্যায়ে চলে যাবে। জাহাঙ্গীর একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে গণমাধ্যমের সঙ্গে মধুর সম্পর্ক হওয়া উচিত। এটা কি সম্ভব জাহাঙ্গীর? আমার কাছে মনে হয় যে এটা আসলে সম্ভব না। মানে গণমাধ্যমকে আমরা যেভাবে দেখি, গণমাধ্যম যদি তার দায়িত্বটা সেভাবে পালন করতে চায়, তাহলে তো প্রশাসন বা এস্টাবলিশমেন্ট বা গভর্নমেন্ট ভালো কোনো কিছুর সঙ্গেই সম্পর্কটা মধুর হওয়ার কথা না। হ্যাঁ, একসঙ্গে চলি, একটা কার্যকর, কিন্তু মধুর হবে কি না এই ব্যাপারে আমার নিজের একটু ব্যক্তিগত সন্দেহ আছে। আর এই যে সলিমুল্লাহ খান বললেন, ওইটাকে আমি আর একটু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই টেক্সট বুকসের ব্যাপারে। টেক্সট বুকস তো আসলে এক ধরনের গণমাধ্যম, বই অবশ্যই গণমাধ্যম।
তো সেখানে উনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, এবং আমি মনে করি যে বাংলাদেশের সময় এসছে 43 বছর পরে এই বিষয়টাকে খুব ভালোভাবে সরাসরি সরকারের নিয়ম খতিয়ে দেখা এই কারণে যে টেক্সটবুকস কিন্তু ইডিওলজিক্যাল কলোনাইজেশনের, উনি তো অনেক সফট করে বলেছেন, আমি মনে করি যে টেক্সটবুকস হচ্ছে ইডিওলজিক্যাল কলোনাইজেশনের একটা খুব বড় হাতিয়ার, এবং সেটা সরকারের হাতিয়ার। এটা যেহেতু ক্লাস ওয়ান থেকে শুরু হয়, সেই জন্যেই ওই জায়গাটাতে কিন্তু আমরা ওই বিষয়টাকে কখনোই এই মাঝে খুচরা রিপোর্ট হয়, খুচরা মানে প্রতিবেদন হয়, কিন্তু সামগ্রিকভাবে বিশ্লেষণ করে একটা নিরন্তর লড়াইয়ের মধ্যে যাই না আমরা। একটা 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 বিরতি নিয়ে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে শার্লি এবদোর প্রশ্ন এসছে ফ্রান্সে, হ্যাঁ আমি তার সঙ্গে একমত, ওই কার্টুনগুলো এগুলি আসলে কি এইটা, কিন্তু আজকে দেখেন একটা জায়গায় কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি। এই যে সমাজে সন্ত্রাসের কথা বলা হয়, আজকে দেখেন শার্লি এবদোর তারা কলম দিয়ে লড়াই করেছে, যদি তাত্ত্বিকভাবে ধরে নেই কলমের বিরুদ্ধে বন্দুক লড়াই করেছে, বন্দুক লড়াই করে এখন আপনি কোনটা জিতেছে কোনটা হেরেছে এইটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনারা দেখছেন তিন গয়ের বিশেষ পর্ব, একটা বিরতি নিতেই হচ্ছে, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। আপনারা দেখছেন নিটল টাটা তিন গয়ের বিশেষ পর্ব, আমরা কথা বলছি গণতন্ত্র গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক নিয়ে। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি ওই বিষয়ে যোগ করতে চেয়েছিলেন। আমি বলছি যে ইউরোপে যে গণতন্ত্র চর্চা হয়েছে তার ইতিহাস আমরা আলোচনা করেছি, আমাদের দেশের গণতন্ত্র আমরা মনে করি ইউরোপের মডেলে চলছে কি না এটা আমরা বিচার করি। আমি বলছি গণতন্ত্রের ধারণার মধ্যেই কিছু গলদ আছে, গোড়ায় গলদ। যেমন সংখ্যাগরিষ্ঠ হলেই আমরা সেটা গণতন্ত্র বলি, যে আমাদের এখানে হচ্ছে উইনার টেক্স ইট অল, সরকার 51 ভোট পাইলে আপনি নির্বাচিত হয়ে যান, আপনি সরকার গঠন করেন, সেটা ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভারতবর্ষ 1947 সনে স্বাধীন হওয়ার সময় ভাগ হলো কেন, এটা হচ্ছে গণতন্ত্রের জন্যে। গণতন্ত্র বলতে যে সংখ্যাগরিষ্ঠতার ধারণা সেটা চলে না, সেটা গণতন্ত্র নয়, সেটা গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। যে যদি বলা হয় ভারতবর্ষের সবচেয়ে সংখ্যায় হিন্দু জনসংখ্যা বেশি, সুতরাং তারা রাজত্ব করবে, আর যারা মাইনরিটি আছে তারা তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে, এটা গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র মানে হচ্ছে সকল নাগরিকের সমান স্ট্যাটাস থাকবে। এই সমস্ত প্রশ্নে আজকে আমি ইউরোপের উদাহরণটা দিলাম, শার্লি এবদোর হচ্ছে না, সংখ্যাগরিষ্ঠের হচ্ছে। ইউরোপে যেটা হচ্ছে কি, ফ্রান্সে এখন ক্রমবর্ধমান হারে লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে, সেটা ভালো কি মন্দ এটা ব্যাপার নয়, অর্থাৎ লোকে গ্রহণ করছে, এবং সেটা সহ্য যারা করতে পারছে না তারা ইসলাম ধর্ম শুধু নয়, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা পর্যন্ত যিনি 1500 বছর আগে এন্তেকাল করেছেন তার ছবি এঁকে তারা যেখানে যে অশ্লীলতা করতেছেন, এটা কিন্তু লক্ষ্য হচ্ছে সেখানকার ইমিগ্রেন্ট জনগোষ্ঠী। ইমিগ্রেন্ট জনগোষ্ঠী কোথা থেকে আসছে, সেখানে উত্তর আফ্রিকা থেকে আসছে, আলজেরিয়া একসময় তাদের কলোনি ছিল, তিউনিশিয়া তাদের কলোনি ছিল, মরক্কো তাদের কলোনি ছিল, আফ্রিকা 24টি দেশ তাদের কলোনি ছিল, আমাদের দেশ থেকেও লোক গেছে। এই লোকদের মুসলিম জনসংখ্যাকে হেয় করার জন্যে তারা যে ছবিগুলো এঁকেছে, কার্টুনগুলো দেখা যায় সেখানে টুপি দিচ্ছে, তাদের যে চেহারা দিচ্ছে, দাড়ি দিচ্ছে, এগুলি সকলেই বোঝে। 2008 সনে ওই একই পত্রিকায় একজন কার্টুনিস্ট একটা কার্টুন এঁকেছিল ইহুদি বিরোধী, সেই জন্য তার চাকরি গেছে। কিন্তু ইসলাম ধর্ম বিরোধী এতগুলি কার্টুন আঁকার জন্য কারো চাকরিতে যাচ্ছে না, বরঞ্চ ফ্রান্সের প্রেসিডেন্টের মতো লোক এসে বলতেছে এটা আমাদের সেন্স অফ হিউমার, আমাদের কৌতুকবোধ, আমাদের ব্যঙ্গবোধ, এইটা যে উজ্জ্বল এবং পরিষ্কার বর্ণবাদ, অর্থাৎ নিম্ন জাতি বলে তারা যাদের মনে করে তাদেরকে ঘৃণা করা, এই ঘৃণার বিরুদ্ধে আপনি যদি না দাঁড়ান তাহলে আপনার কিছু সংবাদপত্রের স্বাধীনতা, এই যে সংবাদপত্র ঘৃণা প্রচার করে সেটাও তার স্বাধীনতার অংশ, গণমানুষের কল্যাণ বয়ে। হ্যাঁ, ঘৃণার বিরুদ্ধে দাঁড়াবার স্বাধীনতা থাকা উচিত, কিন্তু সে স্বাধীনতা দিচ্ছে না। ইউরোপে গণতন্ত্র আছে, আপনি মনে করেন বেলজিয়ামে গণতন্ত্র আছে, বিনা বিচারে না ধরে মানুষকে যে এই যে ধরে ধরে হত্যা করা শুধু সন্দেহের ভিত্তিতে, একসাথে দুটা হতে পারে না। ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যানট বোথ হ্যাভ অ্যান্ড ইট ইউর কেক, একসাথে দুটোই করতে পারেন না। আপনি একদিকে বলছেন আমরা গণতন্ত্র করি, অর্থাৎ আমাদের আইনের শাসন আছে, আমি বিচার না করে কাউকে হত্যা করি না, কিন্তু আপনি শুধু সন্দেহভাজন লোকদের হত্যা করতেছেন। আচ্ছা, 5 জন লোক বা 3 জন লোক হত্যা করছে 17 জনকে, এটা অত্যন্ত একটা খারাপ ঘটনা। এরকম শত শত ঘটনা পৃথিবীর প্রত্যেকটি দেশে ঘটতেছে, ইয়েমেনে ঘটতেছে, এই যে কঙ্গোতে ঘটতেছে, সেটা বাংলাদেশে ঘটতেছে, কোথায় না ঘটছে। কিন্তু ইউরোপ এইটাকে যে পরিমাণ আন্তর্জাতিক প্রচারণা দিল এবং বলল কি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা না এসে বিশাল একটা অন্যায় করেছেন, এটা প্রচার করছে কারা, এটা করছে মার্কিন দেশের গণমাধ্যম, এবং গণমাধ্যমের মালিকগুলি কারা। আমি বারবার বলছি, আমি তো পুঁজির কথা বলছি না, সেখানে আইডিওলজিও আছে। ইউরোপের গণমাধ্যমের মধ্যে যারা প্রেসিডেন্ট ওবামাকে নিন্দা করেছে, ওবামা সাহেব ভদ্রভাবে বলছেন এটা আমার যাওয়ার উপযোগী ঘটনা আমি মনে করিনি,
কিন্তু তারা বলছে আপনার যেতে হবে, আপনি কেন রাষ্ট্রদূত পাঠালেন, আরও হায়ার প্রোটোকলের কাউকে পাঠাতে হতো। এই যে একটা ছোট ঘটনাকে বড় করে তোলা, এটা ইউরোপ করছে এবং সংবাদপত্র তাতে সম্পূর্ণ সহায়তা করছে, টেলিভিশন তাদের সম্পূর্ণ সহায়তা করছে এবং আমরা মনে করছি ওইটাই সত্য, যাহা রটে তাহা কিছু না কিছু বটে। হ্যাঁ, আমি জানি এই ধরনের সন্ত্রাসবাদ পৃথিবীর সর্বত্র হচ্ছে, কিন্তু এইটাকে এই পরিমাণে একটা বিশ্বযুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে তারা, একজন নিউক্লিয়ার ক্রাইসিসের পর্যায়ে নিয়ে গেছে, এটা হলে ডিসপ্রপোর্শনেট। আমি এই জন্য বলছি অনেক সময় প্রাপ্ত ক্ষমতার অপব্যবহার করা যায়। আমি একটা উদাহরণ দিলাম মাত্র, এই অপব্যবহার আমাদের দেশেও ঘটেছে, ভবিষ্যতেও হয়তো ঘটবে। সেই জন্য যেটা দরকার অ্যাবস্ট্রাক্ট কোনো ফর্মুলা, এই যে মাহফুজুল্লাহ ভাই বললেন গণতন্ত্র জিনিসটা আমি বুঝি না, আসলে আমিও বুঝি না। গণতন্ত্র মানে হচ্ছে আসলে ক্ষমতা প্রয়োগের একটা ফর্মুলা, আমি জনগণের নামে জনগণের উপর ক্ষমতা প্রয়োগ করব। যাজক রুসু সুন্দর করে বলেছিলেন সভরেন্টি ইজ ইন্ডিভিজিবল, জনগণ ক্ষমতার মালিক, এই অর্থে কিন্তু জনগণকে শতভাগ করা যাবে না। কিন্তু আমরাই আবার আমাদের সরকারকে প্রতিনিধি নির্বাচন করে বলেছি তুমি আমাকে অ্যারেস্ট করতে পারো, পুলিশ আসলে আমি হাত বাড়িয়ে দিই, পুলিশ যে আমাকে যদি আমি হাত বাড়িয়ে দিই আমাকে গ্রেপ্তার না করে যদি আমাকে গুলি করে তাহলে এটা আইনের শাসন হলো না। পুলিশের ক্ষমতা গ্রেপ্তার করা পর্যন্ত, পুলিশের ক্ষমতা গুলি করা পর্যন্ত নয়। সেই জন্য যদি আপনি বলেন কেন আমাদের দেশে কোন গণতন্ত্রটা আছে, ফ্রান্সে যখন গণতন্ত্র নাই ইংল্যান্ডে গণতন্ত্র আছে? আপনার মধ্যে যদি বলেন গণতন্ত্র, গণতন্ত্র মানে কি? আমরা আগে মনে করি গণতন্ত্র মানে যদি ভোটাধিকার হয়, ইংল্যান্ডে ভোটাধিকার আছে, কিন্তু ইংল্যান্ড রাজতন্ত্র আর গণতন্ত্রকে একসাথে যেতে পারে? আমরা আগে মুখস্থ করেছিলাম রাজতন্ত্র আর গণতন্ত্র একসাথে যেতে পারে না, কিন্তু আমরা তো দেখছি রাজতন্ত্র নিয়ে গণতন্ত্র তো ভালো দিব্যি আছে। ইউরোপের কোন দেশটা না রাজতন্ত্র নাই? সুইডেনে আছে, নরওয়েতে আছে, ডেনমার্কে আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অজস্র দেশ আছে, আপনি দেখেন সবাই তো রাজতন্ত্র নিয়ে চলতেছে, আমরা তো তাতে কোনো সমস্যা দেখি না। হ্যাঁ, তারপরে আমরা গণতন্ত্র বলি, ঐতিহ্য হিসেবে টিকিয়ে রেখেছে তো ঠিক আছে, তো ঐতিহ্য হিসেবে আমরাও টিকিয়ে রাখতে পারি। ওই যেটা বলছিলাম 1947 সনের দেশভাগের সময় আমাদের দেশ ভাগ হয়েছে কি জন্য জানেন? গণতন্ত্রের ভয়ে। কীভাবে গণতন্ত্রের ভয় হলো? আপনি গণতন্ত্র আগে ঠিক করবেন, মেজরিটি ঠিক করবেন কী করে? এখন ইলেকশনে যেমন আমরা বাংলাদেশের 300 আসনে ভাগ করেছি, আপনি আসন বন্টনের সময় সেটা তার ইলেকশন দিয়ে করেন না, আপনি সেটা ব্যুরোক্রেটিক্যালি করেন, সেটা এক্সিকিউটিভ দিয়ে করেন। আপনি বলুন ঐতিহ্য অনুসারে করা হয় এবং সেইখানে নানা রকমের ভোটারের হিসেবে করা হচ্ছে না, এলাকা হিসেবে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন সব এলাকা সমান না, ঠাকুর বলতেন গোজা মিলন, আমরা যে সনের ঘরের ছানের মধ্যে নতুন সনের মধ্যে কিছু পুরোনো সন ঢুকিয়ে দেওয়া হয় ওইটাকে বলে গোজা মিলন। আমাদের এখানে অনেক গোজামিল, গণতন্ত্রের মধ্যে গোজা মিলন আছে। যদি সত্যি বলতে চাই গণতন্ত্র ও গোজা মিলন আলোচনার বিষয় হওয়া উচিত ছিল, সেটা আমরা কোন জায়গায় গণতন্ত্র বলবো কোনটায় গণতন্ত্র বলবো এই তো ঠিক করি নাই। আমি বলেছি ভোট দিয়েছি গণতন্ত্র হয়েছে, কিন্তু গণতন্ত্রের পূর্ব নির্ধারিত হচ্ছে কিভাবে সংখ্যাগরিষ্ঠ নির্ধারিত হবে, সেই জায়গায় গলত রয়ে গেছে। অফকোর্স জি, জাহাঙ্গীরের কাছে যাওয়া, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে এই যে গণতন্ত্র আর গণমাধ্যম, তো তো গণতন্ত্রের সঙ্গে তো শাসক গোষ্ঠী রাজনীতিবিদেরা জড়িত, সেইখানে আজকে পৃথিবী জুড়ে একটা পলিটিক্স অফ হেইট ডেভেলপ করছে। যেটা সলিমুল্লাহ বলেন যে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা বাড়ছে, এটা তো শুধু ফ্রান্সের চিত্র না, সারা পৃথিবী জুড়েই এখন সবচেয়ে বড় এক্সপ্যান্ডিং রিলিজিয়ান হচ্ছে ইসলাম, এবং এইটা ওই পলিটিক্সের মধ্যে এক ধরনের হেইট, তারা হেইট ক্যাম্পেইন করে তারা এই কাজগুলো করতে চাচ্ছেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে ফরাসিদের আর একটা সমস্যা আছে, এটা আমার কাছে মনে হয় তাদের মনোজগতের, এই যে ফরাসি উপনিবেশগুলো কথা বললো, ফরাসি উপনিবেশিক প্রভুরা যেই সব জায়গায় গেছেন সেই সব জায়গার সাহিত্য সংস্কৃতি ভাষা সমস্ত কিছু তারা ধ্বংস করেছে, এটা হলো বাই ডিসিশন। এখন সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে এরা যখন দেখছে যে ওই মানুষগুলো আসলে আর তাদের মনোজগতের সঙ্গে রিলেট করতে পারছে না, সেটা একটা মানে বড় সমস্যা হয়েছে এইখানে। আপনি যে দেশগুলো কথা বললো সেখানে যদি আপনি যান সেসব দেশের মানুষ কিন্তু, অধিকাংশ মানুষ কিন্তু ফরাসি ভাষায় কথা বলে, আরবি বা অন্য ভাষা কিন্তু তাদের পরবর্তী ভাষা। এইটা একটু আমি যে তথ্যটা দিলাম এক সেকেন্ড যোগ করছি, সেটা হচ্ছে কি অলিভিয়ার বলে এক ভদ্রলোক ওই শার্লি অ্যাবদো পত্রিকায় চাকরি করতেন 2008 পর্যন্ত, 2008 উনি পদত্যাগ করে চলে এসেছেন। তিনি তখন তিনি একটা ওপেন চিঠি লিখেছিলেন এই ঘটনা ঘটার আগে 17 ডিসেম্বর, যে সম্পাদক যিনি মারা গেছেন সাপ তার উদ্দেশ্যে, সাবুনিয়ার উদ্দেশ্যে, স্টেফান সাবুনিয়ার উদ্দেশ্যে এই চিঠিটা লিখেছিলেন। সেই চিঠিটা ছাপা হয়েছে ইন্টারনেটে, আমি সেটা পরেই বলছি। এইটা আর্টিকল 11 নামক একটা ম্যাগাজিনে ছাপা হয়েছে, ইন্টারনেটে আপনারা খোঁজ করলে দেখবেন। সেখানে বলেছে কি এইটা রেসিস্ট পত্রিকা আগে ছিল না, এটা রিসেন্টলি রেসিস্ট হয়েছে। সে মাহফুজুল্লাহ ভাইয়ের কথার সাথে আমি সম্মত করে বলছি যে এই যে ইউরোপের রেসিজমের ট্রেন্ড, এটাকে ঠেকাতে হলে আমাদের শেষ বিচারে গণতন্ত্রই দরকার। কিন্তু গণতন্ত্রের উপর ভিত্তি করে কি, গণতন্ত্রের উপর ভিত্তি করে কি হিটলার মুসলিনি ক্ষমতায় আসেনি? জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশের রাজনীতির বা গণতন্ত্রের চর্চার অনেক সমস্যার কথা আমরা জানি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেটা কমে বাড়ে বিভিন্ন সময়, কিন্তু
গণমাধ্যম যতটুকু ভূমিকা রাখছে সে কারণে হয়তো রাজনীতিটা এখনো এই জায়গায় আছে, না হলে আরো খারাপ অবস্থা হতো, এরকমটা অনেকে মনে করেন। আপনি কি একমত? যথার্থই বলেছেন, আমি একমত এটা। তবে তার সত্ত্বেও আমি কতগুলো কথা বলতে চাই। আমাদের সম্মানিত আলোচকদের বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল যে আমরা স্বাধীনতার 44 বছর পরেও গণতন্ত্রের কোনো কাঠামো বিনির্মাণ করতে পারিনি, এটা আমাদের জন্য একটা বড় ব্যর্থতা বলবো আমরা। আমরা গণতন্ত্র সম্পর্কে এখনো বিভ্রান্তিতে আছি, সত্যিকার গণতন্ত্র কি, গণতন্ত্রের চর্চা কিরকম হচ্ছে। আমাদের সংবিধানে যা বলা আছে সেটার হলো ইন্টারপ্রিটেশনের নানান ভঙ্গি আছে, হ্যাঁ, আমরা যা যার মতো করে ইন্টারপ্রেট করছি না। কিন্তু আমি মনে করি যে একটা দেশকে এগিয়ে নিতে হলে এই জায়গায় কিন্তু আমাদের একটা পরিষ্কার কনসেপচুয়ালাইজেশনের দরকার আছে। সবার বুঝতে হবে যে আমরা এই গণতন্ত্র মনে করছি, পৃথিবীতে গণতন্ত্রের নানান রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমাদের দেশের জন্য কি গণতন্ত্রের কথা ভিজুয়ালাইজ করেছিল 72 যারা কনস্টিটিউশন লিখেছিলেন, তারা এটা আরেকটু পরিষ্কার করতে হবে। এবং আমাদের মিডিয়ার মধ্যে এটা আলোচনা বিতর্ক করে, রাজনীতিবিদদের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে আলোচনা করে এটাকে স্থির কাঠামো দিতে হবে। কারণ নইলে আমরা কি ঠিক পথে এগুচ্ছে? আমরা যদি এখন 50 বছর পর মনে হলো না আমরা তো ভুল করে ফেলেছি, এটা তো গণতন্ত্রের পথ না, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক মনে হবে। সেজন্য আমি বলছি যে এখনই তর্ক বিতর্ক করে আমাদের দেশের গণতন্ত্রের কাঠামো কি হবে, চর্চা কি হবে, কোনটাকে আমরা গণতন্ত্র বলবো, কোনটাকে গণতন্ত্র, সব কিছু আসবে সেখানে, গণমাধ্যমের স্থান কি হবে, গণমাধ্যম সম্পর্কে নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি কি হবে, নির্বাচন সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি হবে, নির্বাচনও নানান, গণতান্ত্রিক নির্বাচনও কিন্তু নানান রকম আছে। আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কাছে যাবো কিনা, নাকি 151টা পেয়ে উইনার্স টেক অল চলে যাবো, ব্যক্তির জন্য ভোট হবে না মার্কার জন্য হবে, আমাদের 44 বছরের অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদের এগুলোর চর্চা করতে হবে। আমরা সংসদীয় গণতন্ত্র বলছি, কিন্তু আমরা প্রতিদিন আপনি দেখবেন যে মিডিয়াতে সমালোচনা হচ্ছে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছে। জাহাঙ্গীর, আমি একটু খালি একটা জিনিস ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের 1972 সালে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন, ফাদার্স অফ দি কনস্টিটিউশন, তারা তো অতখানি ভিজুয়ালাইজ করতে পারেন নাই যে 2014 বা 2008 বাংলাদেশ মানে এই যে গণতান্ত্রিক চর্চার কোন সংকটে পতিত হবে। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই, আমি আপনার বক্তব্যের সঙ্গে একমত, কিন্তু আপনি আমাকে বলেন যে আজকে যদি সংবিধান সম্পর্কে এইসব প্রশ্ন উত্থাপন করা হয় তাহলে আপনি নিরাপদে বাড়িঘরে ফেরত যেতে পারবেন কিনা? আমি মনে করি যে কোনো একাডেমিক চর্চাকে একাডেমিকভাবে নিষ্পত্তি করা উচিত, দেখা উচিত, কেউ যদি তার ব্যত্যয় ঘটে তারকে আমরা সমালোচনা করবো। এই আমি মাহফুজুল্লাহ ভাইয়ের কথা সূত্র ধরে আমি যে পয়েন্ট আসতে চেয়েছিলাম, আমি অনেক দিন ধরে এটা ভেবেছি এবং বলার চেষ্টা করেছি, আমাদের এখন সময় এসেছে সংবিধান পর্যালোচনা একটা কমিশন করার। কারণ ওর মধ্যে কিন্তু অনেক ফাঁক আমরা এখন আবিষ্কার করছি, হ্যাঁ। যেমন সংবিধানের মধ্যে বলা হয়েছে সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশ কি সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে ফাঁক আছে, ওই ফাঁকের সুযোগ নিয়ে পরিচালিত হচ্ছে না, কাজে ফাঁকগুলো কিন্তু ভরাট করতে হবে। তাহলে আপনি কি বলতে পারবেন রাষ্ট্রপতি পদ্ধতি সরকার আর বর্তমান পদ্ধতি সরকারের মধ্যে বিরাট কি পার্থক্য আমরা তৈরি করেছি? কিন্তু আমরা যখন 91-এ রাষ্ট্রপতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসছি তখন কিন্তু আমরা মনে করেছিলাম বিরাট একটা বিজয় ঘটে গেল, কিন্তু সেই বিজয় কি বাস্তবে কোনো কাজ দিয়েছে? কাজে এগুলো একাডেমিকভাবে পর্যালোচনা করা উচিত। সেজন্য আমি মনে করি যে সংবিধানের জন্য একটা দেশ যেভাবে চলছে চলুক, পাশাপাশি আরেকটা বিশেষজ্ঞ পণ্ডিতদের নিয়ে একটা ফকরগুলোর জায়গায় গণমাধ্যম কি ভূমিকা রাখছে। আমি এই পয়েন্ট আসতেছি, আমি খুব বিনয়ের সঙ্গে একটা ব্যাপারে দ্বিমত পোষণ করব, এটা আমার নিজের ধারণা, সেটা হচ্ছে গণমাধ্যম এই ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। গণমাধ্যম চলতি বিষয়ের সঙ্গে চলেছে, গণমাধ্যম যে কোন জায়গায় দুর্বলতা সেটা ভালোভাবে নির্দেশিত করতে ব্যর্থ হয়েছে গণমাধ্যম। আমি SATV-কে এই প্রসঙ্গেটা ধন্যবাদ জানাবো যে আপনারা একটা প্রোগ্রাম রেখেছেন যেখানে গণতন্ত্র এবং গণমাধ্যমকে ফোকাস করেছেন। আপনি কি বাংলাদেশের কোনো টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখাতে পারবেন যেখানে গণতন্ত্রের থিওরিটিক্যাল দিক, গণতন্ত্রের চর্চার দিককে অ্যাড্রেস করছে? আমরা অ্যাড্রেস করতে হচ্ছে রাস্তার গণতন্ত্র নিয়ে, আমরা প্রতি রাত্রে আমরা গলা ফাটাচ্ছি রাস্তার গণতন্ত্র ব্যাহত হচ্ছে কিনা, সংসদের গণতন্ত্র ব্যাহত হচ্ছে, বেসিক গণতন্ত্রের যে আমরা আদতেই কোনো কিছু ফলো করছি না সেগুলো আমরা করছি না এবং আমরা চিহ্নিতও করছি না। ফলে হচ্ছে কি, নবীন যে ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে বা রাজনীতি সম্পর্কে আগ্রহী হচ্ছে তারা মনে করছে এখন যেটা চলছে এটা সংসদীয় গণতন্ত্র এবং বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে এটাই বুঝি গণতন্ত্রের চর্চা। বাংলাদেশের নীতি নির্ধারক বা সরকারের কাছে সংসদ নির্বাচন হচ্ছে প্রধান গণতন্ত্রের চর্চা। বাংলাদেশে এই ঢাকা শহরে 12 বছর সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না, এটাতে গণতন্ত্র ব্যাহত হচ্ছে, একথা বলতে তেমন শোনা যায় না। আমি সেদিন একটা সেমিনারে বলছিলাম ঢাকার রাজনৈতিক দল বাদ দেন, নাগরিক সমাজের একটা মানববন্ধনও আমি দেখি নাই সিটি কর্পোরেশনের নির্বাচনের দাবিতে। ঢাকা শহরে
সোয়া কোটি লোক বসবাস করে, তার শহরে বারো বছর ধরে সে গণতান্ত্রিক অধিকার পাচ্ছে না, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু। এই নিয়ে সরকারের বিরোধিতা বা সরকারের সমালোচনা করার মতো যথেষ্ট মানুষ তৈরি হয়নি এবং মিডিয়াও এটাকে আলোচনার বিষয় মনে করে না। মিডিয়া আলোচনার বিষয় মনে করবে যেদিন তফসিল ঘোষণা করবে সেদিন, প্রসঙ্গ এলে প্রসঙ্গ ওই দিন আসে। পাশাপাশি আমি বলি, ঢাকা প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়কে এদেশের গণতন্ত্র চর্চার একটা সূতিকাগার মনে করা হতো সেই স্বাধীনতার পূর্বকাল থেকে, সাতচল্লিশের পর থেকে, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে যে শুরু করে। সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নব্বইয়ের পর থেকে কোনো সংসদ নির্বাচন হচ্ছে না, সবাই মেনে নিয়েছি আমরা। আমরা কালে ভদ্রে হয়তো কথা শোনা যায় কিন্তু হচ্ছেন না কেউ, কোনো এমনকি যে ছাত্র সমাজ সব ব্যাপারে প্রতিবাদ করে, আমি তাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে জোরালো কোনো প্রতিবাদ তার করে না। সে যে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত এই নিয়ে তার কোনো তোয়াক্কা নাই, কিন্তু সে নির্বিকার এই ব্যাপারে। এতগুলো ছাত্র সংগঠন আছে, যারা বড় ছাত্র সংগঠন তাদেরকে আমি খুব জোরালো গলায় প্রতিবাদ করতে দেখিনি। কাজেই গণতন্ত্র কি জিনিস, গণতন্ত্র চর্চা কোথায় কোথায় হয়, কিভাবে হয়, সেগুলো সম্পর্কে দেশবাসীর কাছে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং এই ধারণা দিতে পারতো কিন্তু গণমাধ্যম। জি, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে গণমাধ্যম সেই ব্যাপারে জনগণকে যথেষ্ট প্রশিক্ষিত করার চেষ্টা করেনি। গণমাধ্যম চাইলে কিন্তু এই সচেতনতা সৃষ্টি করতে পারতো, এই জায়গায় গণমাধ্যম ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। যে জনাব মুজিবুর রহমান বুলবুল, আমি এই পয়েন্টে আপনার কাছে আসি যে গণতন্ত্র বলতে আমাদের রাজনীতিবিদরা যা বোঝাতে চান, গণমাধ্যমও তার সাথেই তাল মিলিয়ে চলছে। জাহাঙ্গীর ভাই যেটা বলছিলেন, সেখানে গণমাধ্যম তার আরও ব্যাপক পরিসরে ভূমিকা রাখতে পারছে না কেন? তাই কি আসলে আমরা যে এখানে এতক্ষণ ধরে যে গণতন্ত্রের তাত্ত্বিক চর্চাগুলির কথা বললাম, এটি কি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বললাম না? এসএটিভির মতো একটা গণমাধ্যম প্রচার করলো না? এটা খুবই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান না। আমি বলছি শুধুমাত্র এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠান। আমি মনে করি যে বাংলাদেশের অনেক কিছুতেই সীমাবদ্ধতা আছে। বাংলাদেশের আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশ তো এখন পর্যন্ত তার মেরুদণ্ডই ঠিক করতে পারলো না। শিল্পমন্ত্রী যখন শিল্পোদ্যোক্তাদের সমাবেশে যান, গিয়ে বলেন যে শিল্পই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষামন্ত্রী যখন যান শিক্ষকদের উদ্দেশ্যে, তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং কিছুদিন আগে একজন ব্যবসায়ী সমিতির নেতা, তিনি হালে আবার একটা টেলিভিশনের মালিকও, তিনি বললেন যে অর্থ এবং ব্যবসায়ী হচ্ছে জাতির মেরুদণ্ড। তো 43 বছর লেগে যাচ্ছে আমাদের মেরুদণ্ড খুঁজে বের করতে। তা আমি জানি যে একজন মানুষের একটা মেরুদণ্ডই থাকে এবং সেটা ঠিকভাবে যদি না থাকে তাহলে মানুষটি দাঁড়িয়ে থাকতে পারে না। তো কাজে এই এই আমি মনে করি যে এটা দুইভাবেই চলবে। একটি হচ্ছে তাত্ত্বিক বিতর্ক চলবে, সলিমুল্লাহ খান বা মাহফুজুল্লাহ যেটি বললেন, নিশ্চয়ই আমি মনে করতে পারি যে আমাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করার জন্য এই যে ইতিহাস ঐতিহ্য এটার কে কতটা গ্রহণ করবেন না করবেন সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই আলোচনাগুলি থাকতে হবে সমাজে। তা নাহলে নতুন প্রজন্ম অতীত থেকে ধারণ করবে কী থেকে? মিডিয়ার কতগুলি সীমাবদ্ধতা আছে, মিডিয়া ব্যর্থ হয়েছে এইরকম ঢালাও মন্তব্যের মধ্যে আমি যেতে চাই না। আমি মনে করতে পারি যে মিডিয়া তার সীমিত সামর্থ্যের মধ্যে কিন্তু তার রোলটা প্লে করে। মিডিয়া, আপনি এখানে সবাই সাংবাদিক, সলিমুল্লাহ ভাই একদম হার্ডকোর সাংবাদিক, না হলে তিনি গণমাধ্যমের সাথে সম্পর্কিত। মিডিয়াতে এজেন্ডাটা কে সেট করে? মিডিয়াটা কি সরকার এজেন্ডা সেট করে, মালিক এজেন্ডা সেট করে, সাংবাদিক এজেন্ডা সেট করে? এখন হালে সেই খুব সম্প্রতি ওয়েস্টার্ন মিডিয়াতে মানে মালিক সরকার বাদ দিয়ে মানে নতুন বিতর্ক আমি দেখলাম কিছুদিন আগে, যে যখন ওই ফরাসি এক সাংবাদিক মারা গেলেন, গার্ডিয়ানের এক সাংবাদিক মারা গেলেন সিরিয়াতে, তখন ডিবেট উঠল যে এক্সেসিভ হাঙ্গার অফ এডিটর, ওয়েদার এক্সেসিভ হাঙ্গার অফ এডিটর পুশ দ্য রিপোর্টার্স ইন মোর ডেঞ্জার জোন, যে এডিটর আরও তথ্য দাও আরও তথ্য দাও, এই কথা বলে তার রিপোর্টারকে কি আরও মানে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে কি না? মানে এখন প্রফেশনের মধ্যেও এসছে যে এটা কি এডিটর, এটা কি নিউজ এডিটর, এটা কি চিফ রিপোর্টার, এটা কি অ্যাসাইনমেন্ট এডিটর? আপনি যদি সেগমেন্ট ওয়াইজ যান এই বিতর্কগুলি থাকবে। আমি মনে করি খুবই হেলদি বিতর্ক। আমি যে কথাটি বলতে চাই যে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমাদের গণমাধ্যম কিন্তু এখনও অনেক উচ্চ কণ্ঠের জায়গাটাতে আছে, যেটি জনাব সলিমুল্লাহ খান বললেন যে হ্যাঁ, একটা নানা ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে আমরা গেছি, একটা সেলফ সেন্সরশিপ হয়েছে। এবং আপনি যদি একাডেমিক শিক্ষায় শিক্ষিত বলেন, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত বলেন, কিছু শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু এই প্রফেশনের মধ্যে আসছেন, কিন্তু যদি গোটা সমাজের মধ্যে যদি আপনার ভাঙনটা থাকে, গোটা সমাজের মধ্যে যদি আপনার পক্ষাবলম্বনের বিষয়টি থাকে, আমি যদি জানি যে আমি এই টেলিভিশনটাতে কাজ করছি এবং আমার মালিক এই রাজনীতিরা পছন্দ করেন না, আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে এইটার মধ্যে আমি বিপ্লবটা করবো? আরেকটা একটাই মাত্র মাথা আছে আমি নিয়ে সরে যেতে পারি, কিন্তু সেটা কি ঠিক জায়গা হবে? কিন্তু আমি যেটি মনে করি, যেমন ধরেন একটি সরকার ক্ষমতায় আসলো, আমি যেহেতু সাংবাদিক ইউনিয়ন করি, ঝামেলাগুলো আমাকে পোহাতে হয়, দেখা গেলো একটি বিশেষ টেলিভিশনের সাংবাদিক গেলে পরে ওই নেত্রী এই টেলিভিশনের সাংবাদিককে ঢুকতে দিচ্ছেন না। তা আমরা যখন বললাম যে কেন, সে তো একটা মিডিয়া প্রতিনিধিত্ব করে,
আমাকে জবাব দেওয়া হলো যে সেই ছেলেটিকে নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যাটি হচ্ছে ওই মালিকটিকে নিয়ে, যে ওই মালিকটাই যেহেতু আমার পলিটিক্সের বাইরে করে, কাজে ওই মালিকের কোনো সাংবাদিককে আমি এখানে ঢুকতে দিব না। এই ছেলেটি যদি আরেকটা টেলিভিশনে যায় তাহলে তার কোনো সমস্যা নাই। এখন বিপদগ্রস্ত কে হচ্ছে? একটা নিরীহ প্রফেশনাল সাংবাদিক, যাদের প্রফেশনাল দায়িত্বটি পালন করতে পারছে না। আমি যেটি মনে করি, যেটি শুরুতে একটু বলা হয়েছিল যে আমাদের গণতন্ত্রের সীমাবদ্ধতাগুলি আমরা নিশ্চয়ই আলোচনা করব, এবং মানে উইনার টেক্স অল, এটি গণতন্ত্রের মূল কাঠামো কিনা, এবং যে তত্ত্বগুলি এখানে আসলো আমি 100% একমত, যে আলোচনাগুলি থাকবে। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্যে আছি, এই বাস্তবতার মধ্যে নতুন কতগুলি বিষয় তৈরি হচ্ছে। নতুন বিষয় তৈরি হচ্ছে যে পুঁজি কার পুঁজি বিনিয়োগ, কে বিনিয়োগ করছেন, এই পুঁজির পাহারাদার কে হচ্ছেন, এবং সেই পুঁজির পাহারাদার হিসেবে কি মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে কিনা। যদি হয় তাহলে পরে সেই মিডিয়াগুলি আপনারা দেখেছি যে আপনার মানে খেয়াল কি বলে আমাদের মানিক মিয়ার একটা বক্তব্য, যখন 1969 সনে মানে ইত্তেফাক 6 দফার পক্ষে অবলম্বন করলো, মিস্টার সোলেরি মানে পাকিস্তানের একজন সাংবাদিক বলেছিলেন, মানিক মিয়া তোমরা তো বেশি রাজনীতি করে ফেলছো। মানিক মিয়া তখন জবাব বলেছেন, হ্যাঁ এই মুহূর্তে আমরা রাজনীতি বেশি করছি, তোমরা সাংবাদিকতার জন্য রাজনীতি করো, আর এই মুহূর্তে বাংলাদেশে বা পূর্ববঙ্গে আমরা রাজনীতির জন্যই সাংবাদিকতা করি, যার ফলে ইত্তেফাক 6 দফার পক্ষে সমর্থন দিয়েছে। আপনার কাছেই ফিরত আসবো, আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা নিজলটা তিন গ দেখছেন, বিশেষ আয়োজন তিন গয়ের। আরেকটা বিরতির পরে চলে আসব একই আলোচনায়, সে পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। নিটল টাটা তিন গয়ের বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলছি গণতন্ত্র ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক নিয়ে। বুলবুল ভাই, আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন পুঁজির পাহারাদার, এখনকার গণতন্ত্রের গণমাধ্যমের ভূমিকা কি আপনার কাছে তাই মনে হয়? আমি সে কথাই তো বলছি যে এই যে পুঁজিটা একটা বড় পুঁজির জায়গাটিতে আছে, আদর্শের জায়গাটি, কমিটমেন্টের জায়গাটিতে যারা আছেন তারা তো এজেন্ডাতে তারা সেট করতে পারেন না। কারণ যে মালিককে লাইসেন্স দেওয়া হয় সেই মালিককে তো কোন বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়? নিশ্চয়ই একটা রাজনৈতিক বিবেচনায়, নিশ্চয়ই একটা পছন্দের বিবেচনায়। এবং যারা লাইসেন্স দেয় তাদের একটা এজেন্ডা আছেন, কাজে যারা লাইসেন্স দেন তাদের এজেন্ডা নিয়ে মালিক তার সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন। সেখানে একজন পেশাদার সাংবাদিকতার জায়গাটা কিন্তু খুব কম। কিন্তু আমি যে কথাটি আশাবাদিতার জায়গাটা বলি, যে এত সংকটের মধ্যেও বাংলাদেশের মিডিয়াগুলি কিন্তু নিজেদের চেষ্টাগুলি করে। এটা ঠিক যে আমরা একেবারেই দৈনন্দিন ঘটনা প্রবাহের মধ্যে আসছি, কিন্তু একটা আলোচনাও কিন্তু আছে সারা পৃথিবী জুড়ে, এখন আলোচনা আছে যে দৈনন্দিন ঘটনা নির্ভর সংবাদপত্র হয়তো আর চলবে না। টেকনোলজির যে প্রসারটা আমরা দেখছি, হয়তো দৈনন্দিন ঘটনা নির্ভর ব্রেকিং নিউজের জন্য টেলিভিশন দেখবে, কিন্তু টেলিভিশনে এইরকম একটা বড় প্রোগ্রাম 1 ঘন্টা ধরে বসে কেউ দেখবে না, কারণ সব চলে যাবে অ্যাপসের মধ্যে। আপনি নাজমুল আশরাফ, আপনি জানেন যে একসময় আমরা আমেরিকায় আমাদের টেলিভিশন প্রচার করার জন্য ক্যাবল অপারেটরদের দ্বারস্থ হতাম, তাদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করতাম, কিন্তু এখন ওরা কেউ আমাদের কাছে আসে না, কারণ এখানে IPTV হয়ে গেছে, ইন্টারনেট থেকে নিয়ে তারা প্রচার করছে। আগামী দিনে বাংলাদেশে ক্যাবল অপারেটরদের জায়গা থাকবে না। আপনি মোবাইল ফোনের মধ্যে যেভাবে অ্যাপসের মধ্যে একটা অনুষ্ঠান দেখেন, একটা ব্রেকিং নিউজ দেখেন, একটা গোটা অনুষ্ঠান এখানে দেখবেন, যদি পছন্দ হয় তাহলে পরে বড় টেলিভিশনে কানেকশন করে আরেকটু বড় করে দেখবেন। কাজে এইটি হচ্ছে, আমি মনে করি যে আমাদের মিডিয়াকে ওই গণতন্ত্র গণমাধ্যমের কোন জায়গাটিতে আমরা সংকটের মধ্যে আছি সেটা বোঝানোর পাশাপাশি মিডিয়া যারা সাস্টেন করতে চায়, এবং যার ফলে কি হবে, নতুন প্রযুক্তি আসলে পরে যেমন এটার ডাইমেনশনটাও বাড়বে, পাশাপাশি যেহেতু আপনি যখন ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন আপনি যদি পত্রিকাটি দেখেন, তার প্রথম পাতায় তো আপনি হার্ড নিউজ পাবেন না, হার্ড নিউজ থাকবে ভিতরের পাতায়, প্রথম পাতায় আপনি অ্যানালিটিক্যাল রিপোর্ট, প্রথম পাতায় ন্যারেটিভ রিপোর্ট, ফলো আপ রিপোর্ট। তো কাজে আলটিমেটলি আমাদের সংবাদপত্রের চেহারাটি পরিবর্তন হবে, টেলিভিশনগুলিও তো ব্রেকিং নিউজ বা অনলাইন মিডিয়াগুলি ব্রেকিং নিউজের মধ্যে থাকবে, কিন্তু এই যে ব্যাখ্যা বিবেচনাগুলি এটি ভিন্ন আলোচনার জায়গায় যাবে। কাজে ওই জায়গাটাতে আমার ধারণা যে আরও মেধাবী সাংবাদিকদের, আরও মেধাবী চৌকস বিশ্লেষকদের জায়গাটা আরও বাড়বে ভবিষ্যতের জন্য। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা মনে করি যে যতক্ষণ পর্যন্ত ডেমোক্রেসির সংজ্ঞাটি একটা বিভ্রান্তির জায়গায় থাকবে, সেই জায়গায় গণমাধ্যমকে আপনি কোন জায়গায় ফেলবেন? তবু আমি মনে করি যে এখন পর্যন্ত গণমাধ্যমের ভূমিকা নিয়েও কি বিভ্রান্তি আছে মনে করেন? নিশ্চয়ই গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিভ্রান্তি আছে, মালিকানা প্রশ্নে বিভ্রান্তি আর গণমাধ্যমের না, মালিকার প্রশ্ন সাধারণ মানুষদের এটা অত বোঝে না, আমরা হয়তো বুঝতে পারি, সাধারণ মানুষ কিন্তু দেখে, যেটা যেন মাহফুজুল্লাহ বললেন, এর হেডলাইন দেখেই বুঝতে পারে যে এই পত্রিকাটি কার পক্ষে কথা বলছে, বা আমি যখন কথা বলি আমার কথা শুনেই বুঝতে পারে আমি কোন পক্ষে কথা বলছি।
এখন এই বাস্তবতাটা আমার ধারণা যে এই আলোচনা যখন আপনি তিন গ নিয়ে কথা বলছেন, এখানে আলোচনা হচ্ছে, এটা একটি ভালো দিক, ইতিবাচক দিক। নতুন প্রজন্ম এই জায়গা থেকে যদি নির্যাসটি গ্রহণ করতে পারে তাহলে তাদের নিজস্বতা তৈরি হবে, আর তা না হলে পরে শুধুমাত্র আমরা সারা সমাজের মধ্যে ভাঙনটি থাকবে, সারা সমাজের একটা কদর্য রূপ থাকবে, তার মধ্যে একটা চমৎকার আয়না আমরা গণমাধ্যমে তুলে ধরবো, সেটা খুব কঠিন কাজ আমার মনে হয়। মাহফুজ ভাই, আমরা দেখেছি যখন অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় থাকে তখন গণমাধ্যম অনেক নিয়ন্ত্রিত হলেও অনেক সাহসী ভূমিকা রাখে, অনেক কৌশলী ভূমিকা রাখে এবং অনেক উপায় খুঁজে বের করে কোনো না কোনোভাবে জনস্বার্থ, গণতন্ত্রের স্বার্থকে রক্ষা করার জন্য। কিন্তু যখন গণতন্ত্র চলে আসে, যেই মানেরই হোক না কেন, তখন কিন্তু গণমাধ্যম একেবারেই মনে একটা ফ্ল্যাট রোলের মধ্যে চলে যায়। এখানে আমি বাংলাদেশ প্রেক্ষাপটে বলতে চাই, সেটা হচ্ছে যে বুলবুল যে কথাটা বলেছেন যে এজেন্ডা সেটিংয়ের বিষয়, মিডিয়া তো এজেন্ডা সেট করে এবং এজেন্ডা সেটিংটা হয় মালিকানার সঙ্গে। এখন লুণ্ঠন ছাড়া পুঁজি হয় না এবং সেই কালো পুঁজিটা এখানে মিডিয়ার মালিকানার মধ্যে প্রবেশ করেছে সাম্প্রতিক সময়ে, যে কারণে মিডিয়ার যে ভূমিকা, আপনি যেটা বললেন যে যখন অত্যন্ত নিয়ন্ত্রণ ছিল, কঠোর অবস্থা ছিল, তখন যেরকম ছিল এখন ঠিক লোকে সেটা প্রত্যাশা করে না বা সেটা পায় না, এর আরেক সাহস করে না কোনো, আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে আপনি যদি এই ভারতবর্ষে আপনি যদি মিডিয়ার বিকাশটাকে দেখেন, দেখেন যখন ব্রিটিশ শাসন ছিল বিরাট একটা মিডিয়া ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা যখন পাকিস্তান উপনিবেশের অংশ ছিলাম তখন আমাদের মিডিয়া পাকিস্তান উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, বাংলাদেশ হয়ে যাওয়ার পরে প্রেক্ষাপটটা বদলে গেছে। তো বাংলাদেশ হয়ে যাওয়ার পরে প্রথম দিকে প্রেক্ষাপট আসলো আমাদেরকে দেশ নির্মাণ করতে হবে, রাষ্ট্র নির্মাণ করতে হবে, উন্নতি পথে যেতে হবে, তারপর আবার একটা স্বপ্নভঙ্গের প্রক্রিয়াও আছে। কাজে এই বিষয়গুলোকে বিবেচনায় না নিলে কিন্তু আমার এটা এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। আর ওই যে উনি বললেন, বুলবুল বলল যে তোফাজ্জল হোসেন মানিক মিয়া কথা যে রাজনীতি, হ্যাঁ নিঃসন্দেহে, ধরেন এখানে দাঙ্গা হয়েছে, দাঙ্গার সময় সকল পত্রিকার সম্পাদকরা একসঙ্গে মিলে পত্রিকার প্রথম পাতায় ছেপেছেন পূর্ব পাকিস্তান রুখিয়া দ্বারা, পূর্ব বাংলা রুখিয়া দ্বারা। হ্যাঁ, আজকে কি সেই জিনিস আপনি পাবেন? আপনি সেটা পাবেন না। টেলিভিশনের কথা বাদ দেন, আজকে যদি আপনি প্রিন্ট মিডিয়ার কথা বলেন, আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির সম্পর্কে তো আমরা একটা সর্বসম্মত মতামতে পৌঁছাতে পারি দু তিনটা ক্ষেত্রে, মানে আপনার মিডিয়াতে, কিন্তু সেই জিনিস তো নাই। আজকে তো মিডিয়া বলতে পারতো এই সকল সন্ত্রাস বন্ধ করো, এই সকল গণতান্ত্রিক সমস্যার সমাধান করো, সকল রাজনৈতিক সমস্যার সমাধান। গণমাধ্যম কি আপোষ করছে না ভয় পাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? এইটা আপোষও আছে, ভয়ও আছে, সবই আছে। এটা যে শুধু একটা দিয়ে আপনি কিন্তু সামরিক শাসককে যতটুকু ভয় পাওয়া উচিত ছিল সেটা যদি না পেয়ে থাকে, আমি যে গণতান্ত্রিক সরকার, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম না সেটা হচ্ছে সামরিক শাসনের সময় প্রতিপক্ষ, সকলের প্রতিপক্ষ হচ্ছে সামরিক শাসন। অনেকে এরশাদ বিরোধী আন্দোলনের উদাহরণ দেয়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক শক্তি, তার অভিন্ন শত্রু ছিল এরশাদ। যেরকম 1971 সালে যারাই উর্দুতে কথা বলতো তারাই ছিল মাওরা এবং তারাই ছিল আমাদের শত্রু। আজকে আপনার ওই যে মিডিয়ার মধ্যে যেহেতু বিএনপি আওয়ামী লীগ এই প্রভাবটা বড় কাজ করছে এবং পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত, এখন কিন্তু কোনো অভিন্ন শত্রু নাই, এখন সবাই সবাই শত্রু। যার ফলে আপনি সামরিক শাসনের সময় যে অভিন্ন শত্রুকে সামনে দেখেছেন, আজকে তো সেই কোনো অভিন্ন শত্রু নাই। এটা মিডিয়ার জন্য কিন্তু একটা খুব বড় দ্বন্দ্বের বিষয় যে আমরা কোন দিকে যাব, কেমন করে যাব, কে জিতবে কে হারবে। সামরিক শাসন হলে আপনি জানেন যে একটা লড়াইয়ের পরে সামরিক শাসনের অবসান ঘটবে, আমি জিতে যাব, আমাকে কেউ ধরতে পারবে, এবং সেই কারণে গণমাধ্যমের ঐক্যটাও ছিল। হ্যাঁ, এটা এখন নেই, আমি অনেকের জায়গা ছিল গণমাধ্যম, অনেকের জায়গাটিতে আসবো। জাহাঙ্গীর ভাই, গণমাধ্যমের দলীয়করণ আমাদের একটি বড় সমস্যা এবং এই দলীয়করণের কারণে গণমাধ্যম ঐক্যবদ্ধ না, বিভক্ত এবং সঠিক ভূমিকাটা রাখতে পারছে না। শাসক গোষ্ঠী যখন যারাই থাকুক তারা সেই সুযোগটা নিচ্ছে, তো সেই জায়গায় গণমাধ্যমের সাথে যারা যুক্ত তারা কি নিজেদের সর্বনাশ নিজেরা করছেন না? ধন্যবাদ, খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন, আমি আপনি না তুললেও এই কথায় যেতে চাইতাম। সেটা হলো আমরা শুরুর দিকে একটু আলোচনা করেছি যে আমাদের গণতন্ত্রের নানা দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতাগুলো কী করে দূর করা যায়, আমি এর আগে প্রস্তাব করেছিলাম যে সংবিধান কমিশন করার জন্যে। পাশাপাশি আমাদের গণমাধ্যমের অনেক দুর্বলতা রয়েছে, অনেক সক্ষমতাও আছে, অনেক ইতিবাচক অবদান আছে। আমি অন্যান্য আলোচকের সঙ্গে একমত যে আমাদের গণমাধ্যম একটা গণতন্ত্র চর্চায় বিরাট ভূমিকা পালন করছে, ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু কতগুলো মারাত্মক দুর্বলতা রয়েছে গণমাধ্যমের, সেটা মালিকানার দিক থেকেও রয়েছে, যারা গণমাধ্যমে কাজ করছেন তাদের দিকেও রয়েছে। মালিকানার দিক থেকে রয়েছে যে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার লাইসেন্স সরকার দিয়েছে অনেকটা রাজনৈতিক বিবেচনায়, এটা একটা ভুল পদক্ষেপ হয়েছে, কারণ যে
সরকারের সমস্ত পয়েন্ট ফুলফিল করে লাইসেন্স পায়নি তার একটা দুর্বলতা রয়ে গেছে, কারণ সরকার তাকে করুণা করে লাইসেন্স দিয়েছে। কাজেই সর্বক্ষণ তার মধ্যে সরকারের প্রতি একটা কৃতজ্ঞতা ভাব থেকে যাচ্ছে। সেটা শুধু আওয়ামী লীগ সরকার না, বিএনপি আমলেও যারা লাইসেন্স পেয়েছে তাদেরও একই দুর্বলতা রয়ে যাচ্ছে, কারণ তারা ফেয়ার কম্পিটিশন করে পায়নি, এটা তারা সবাই জানে। কাজে ওখানে বিসমিল্লায় গলদের মতো হয়ে গেল এটা, যে আমি আমার জন্মটাই হলো একটা গোলমেলে প্রসিজিওরের মধ্যে, কাজে আমার আমি অলিখিত প্রতিশ্রুতি অঙ্গীকার রয়েছে এবং অলিখিতভাবে আমি স্বাধীন নই। অথচ গণমাধ্যমকে আমরা প্রত্যাশা করি আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা একটা স্বাধীন মুক্ত প্রতিষ্ঠান। গণমাধ্যম যদি স্বাধীন এবং মুক্ত প্রতিষ্ঠান না হয় তাহলে সে গণমাধ্যম তো প্রপারলি তার ভূমিকা পালন করতে পারবে না, সে খণ্ডিত ভূমিকা পালন করতে পারবে। আমাদের বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার একটা বড় দুর্বলতা হলো আমরা প্রথমেই গোলমাল করে ফেলেছি মালিকানা নিতে গিয়ে, যে আমরা আর স্বাধীনতা পুরোপুরি ভোগ করতে পারছি না, যেটা মঞ্জুর হাসান বুলবুল যথার্থই বলেছেন। দ্বিতীয়ত, সাংবাদিক সমাজের মধ্যে একটা বড় অংশ দাঁড়িয়ে গেছে 90-এর পর থেকে বা আরও কিছু পর থেকে, দুটি বড় রাজনৈতিক দলের অনুগত সাংবাদিক দাঁড়িয়ে গেছে। তো কোনো দলের অনুগত সাংবাদিকের পক্ষে কিন্তু স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব নয়। এখন একটু আগে আমাদের সম্মানিত আলোচকরা বলছেন যে টেলিভিশন আর চ্যানেল দেখলে বলতে পারে এটা কোন দলীয়, আলোচক দেখলে বলতে পারে এটা কোন দলীয়, সংবাদপত্রের রিপোর্টারের নাম দেখেও এখন বলতে পারে কোন দলীয়, কারণ রিপোর্টার ভাষা পড়লে বোঝা যায় তার যে আবেগের ছড়াছড়ি এক একজন নেতার জন্যে, এটা কোনো সাংবাদিকের ভাষা হতে পারে না, এবং খবরের কাগজ দিব্যি ছাপছে। কাজে এই এই যে দলের প্রতি আনুগত্য নিয়ে সাংবাদিকতা করা, এটা কতখানি সাংবাদিকতার শর্ত পূরণ করতে পারবে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এবং সেজন্য সমাজ থেকে সাংবাদিকরা যে শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, যেটা পাকিস্তান আমলে যারা পশ্চিম পাকিস্তানের বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করেছিল সংবাদপত্রের পাতায়, তারা যে রেসপেক্ট পেত সেই রেসপেক্ট কিন্তু এখনকার সাংবাদিক পেতে পারে না। সেটা বলতে 90 পর্যন্ত ছিল, 90 পর্যন্ত ছিল, 90 পর্যন্ত পুরো প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। তো কাজে এই এই মানে আমরা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছি। এই দুটো বিষয়ের যদি ফয়সলা না হয় তাহলে আপনি যতই গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলুন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলুন, গণমাধ্যমের ভূমিকার কথা বলুন, আমি মনে করি যে গণমাধ্যম তার সেই ভূমিকা পালন করতে পারবে না, খণ্ডিত ভূমিকা পালন করতে পারবে, কোনো একটা দলকে কোনো একটা সরকারকে সে সার্ভ করতে পারবে, কিন্তু দেশের সামগ্রিক ইস্যু সামগ্রিক কনটেস্টে সে কিন্তু সে তার প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে না। আমরা যখন গণমাধ্যমের কথা বলি সবসময় ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দেখি, অন্যান্য দেশে কিন্তু আপনি এইভাবে দলীয়করণ দেখবেন না সাংবাদিকতা। আপনি কি লন্ডনে গিয়ে কোনো সাংবাদিককে বলতে পারবেন এটা লেবার পার্টির সাংবাদিক, লেবার পার্টি সাপোর্ট করে, এটা কনজারভেটিভ পার্টি কোনো কোনো গণমাধ্যম সেটা হোল ইনস্টিটিউশনে ঘোষণা করে করে, সেটা আমেরিকাতেও করে, ইলেকশনের আগে সে ঘোষণা করে যে আমি আমি এডিটোরিয়াল লিখছি এই ওবামার পক্ষে, সেই কিন্তু সে কিন্তু আবার ইলেকশনের পরে আবার নিউট্রাল একটা রোলে চলে যায়। কাজে আমাদের দেশে এই গণতন্ত্রের যেমন দুর্বলতাগুলো পরিষ্কার করতে হবে, গণমাধ্যম জগতে সবাইকে ঠিক করতে হবে যে আমি কি দলের সেবা করার জন্য পত্রিকা বা টিভি বের করবো, বা আমি কি কোনো দলের সেবা করার জন্য সাংবাদিকতাকে পেশা হিসেবে নেব, এগুলো আগে পরিষ্কার করতে হবে। নইলে কিন্তু আমরা পুরোটা একটা গোজামিলের গণতন্ত্র এবং গোজামিলের গণমাধ্যমের মধ্যে বসবাস করছি। ডক্টর সলিমুল্লাহ, আপনি ছাড়া আমি একটুখানি সলিমুল্লাহ ভাই একটু সময় নিয়ে, যেহেতু সাংবাদিক অনেকের প্রশ্নটি আসছে, আমি যেহেতু সাংবাদিক মালিকানার প্রসঙ্গটি এসেছে, সরকার অনুমতি দেওয়ার প্রসঙ্গটি এসেছে, সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রসঙ্গটি এসেছে, আপনি এই খাতের বাইরে থেকে এই পর্যবেক্ষণটা কেমন দেখেন? দোষটা কি মালিকানা, দোষটা কি সরকার যে প্রক্রিয়া অনুমতি দেয় সেটি, পুঁজির না যারা আমরা গণমাধ্যমে কাজ করছি না, সব একাকার হয়ে গেছে? দোষের কথা থাক, আমি গুণের কথাই বলি। জাহাঙ্গীর ভাইয়ের কথা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু শুধু তার মধ্যে পাঁচ আনা নেই, পক্ষ কিন্তু দুটা না, কমপক্ষে তিনটা। দুই প্রধান রাজনৈতিক দলের পিছনে লাইন দিয়েছেন সাংবাদিকরা, তাদের এক দলের নেতা হিসেবে বুলবুলের নামও বলা যেতে পারে, উনি একদিকে আছেন, তারা নিজেরা সেখানে আমার দুভাগে বিভক্ত। কিন্তু এখানে আরেক ধরনের 90-এর পর আরেক ধরনের সাংবাদিকতা উদ্ভব হয়েছে, সেটার কথা আমরা দেখেও বলছি না। যারা অলেখককে লেখক বানাচ্ছে, যেমন পত্রিকা সাহিত্য পুরস্কার দিচ্ছে, ধরেন আপনি বলেন যে সাহিত্য পুরস্কার দেওয়া তার একটা গৌণ কর্ম, তার যে সাহিত্য পাতা আছে এবং তারা একটা তৃতীয় পক্ষ হিসেবে দাঁড়াবার চেষ্টা করছে, এটা হয়তো প্রিটেনশন হতে পারে, এবং তারা সরাসরি তারা সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে নিজেদেরকে ব্যক্ত করতে চান, হয়তো তাদের শক্তি নাই, জনসমর্থন নাই, তারা নিজেরা পলিটিক্যাল পার্টি ফ্লোট করার চেষ্টা করেছেন। আচ্ছা, এইগুলিকে যদি আমরা ফেলে দিই, কারণ তাদের সার্কুলেশন সবার চেয়ে বেশি, এই জন্য আমি বলছি ব্যাপারটা শুধু ফেলে দেওয়ার জন্য আরেকটা গণমাধ্যম তৈরি হয়েছে, যেটার কথা আমরা বলি না, যেটাকে রেডিও বলে, FM রেডিও, সেটা আমাদের ভাষা নিয়ে যে ধরনের নাটক করছে, আমি নাটকে বলবো, এটা
আর যে বলে যেগুলো করছে সেই ভাষাটা করছে, এই বিষয়ে আমাদের কারো যেন আর মাথা ব্যথা নেই। বাংলা ভাষা দিয়ে তো আপনি সাংবাদিকতা করেন বেশিরভাগ লোক, পারলে তো সব ইংরেজিতে করতেন, কিন্তু লোকে পড়ে না। গালফ ওয়ারের সময় একটা মজার ব্যাপার দেখা গেল, একটা ইংরেজি পত্রিকা, সেটা সার্কুলেশন 20-25 হাজার, আর তাদেরই গ্রুপের একটা বাংলা পত্রিকাটা 2 লাখ। এখন দেখা যায় কি, ইংরেজি পত্রিকাটা মার্কিনপন্থী হয়ে দাঁড়িয়েছে আর বাংলা পত্রিকাটা একটু করে ইরাকপন্থী হয়ে দাঁড়িয়েছে। একই মালিকানার গ্রুপের এটা হতে পারে, কারণ জনগণ একটা ভূমিকা পালন করে, কারণ আফটার আমাদের টিভিতে সব আলোচনা ইংরেজিতে করতেন যদি মানুষ দেখত, কিন্তু দুর্ভাগ্যবশত জনগণ অথবা যদি আমরা করতে পারতাম ইংরেজি, সেটা একটা ব্যাপার আছে, ইংরেজিতে করতাম। যা হোক, মূল বক্তব্য হচ্ছে তিন পার্টের কথা যদি বলি, আমাদের সংবিধান কিন্তু আপনার গণমাধ্যমকে আলাদাভাবে স্বীকৃতি দিয়েছে। যেমন সংবিধানের 39 ধারাতে বলা হয়েছে তিন প্রকারের স্বাধীনতার কথা, বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা আলাদাভাবে বলা হয়েছে, ইনক্লুডিং প্রেস ফ্রিডম। তার মানে কি, সংবাদপত্রের এই যে ঐতিহাসিক ভূমিকা যেটা ফরাসি বিপ্লবের আমল থেকে কম করে শুরু হয়েছে, সেটার প্রতি এটা স্বীকৃতি, আপনার সেই ঐতিহ্যের স্বীকৃতি। এখন সেটা সদ্ব্যবহার করছি কি না আমরা, সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই যে দুই দলীয় প্রথায় বিভক্ত হয়েছে, এটা কি বাংলাদেশের একার? পৃথিবীর প্রায় দেশেই, আপনার ইংল্যান্ডও দেখেন, সেখানে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি আলাদা হয়েছে। আমেরিকায় দেখেন রিপাবলিকান ডেমোক্রেটিক, এটা হয়েছে। আমাদের দেশে শুধু একটা কথা না বললে হবে না, সংবাদপত্র আগুন জ্বালাতে পারে। আমরা যেমন বলছি পূর্ব বাংলা রক্ষিয়া দাঁড়াও, এটা যেমন উদাহরণ দিলেন, কিন্তু 1921 সন থেকে আমি উদাহরণ দিচ্ছি 1947 সন পর্যন্ত পূর্ব বাংলায় যত এবং পশ্চিমবাংলা যত সাম্প্রদায়িকতা লড়াই হয়েছে, তার পেছনে কয়েকটি পত্রিকা উজ্জ্বল ভূমিকা পালন করছে, যেসব পত্রিকার সেই ইতিহাসকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করছি। সাম্প্রদায়িকতা উদাহরণ দিচ্ছি, কবি সমরসেন, দীনেশচন্দ্র সেনের নাতি, বিখ্যাত কবি, তিনি পদত্যাগ করেছিলেন, তিনি সহকারী সম্পাদক ছিলেন আনন্দবাজার পত্রিকায়। কেন পদত্যাগ করেছিলেন? তার আত্মজীবনী বাবু বৃত্তান্তে সে কথা আছে, সেখানে খবর বেরিয়েছে, আমি একটু রসিক ভাষায় বলছি, লিখছে পদ্মার মধ্যে একটা ইলিশ মাছ ধরা হয়েছে, সেই ইলিশ মাছ কেটে তার পেটে হিন্দু মহিলার কাটামস্তক পাওয়া গেছে। কেমনে হলো? হিন্দু বুঝলেন কেমনে? বলে মাথায় সিঁদুর আছে। এই ধরনের খবর ছাপা হওয়ার জন্য যখন তাকে বলা হল, তিনি বলে এই খবর আমি ছাপতে পারবো না, ওই নারায়ণগঞ্জের দাঙ্গার সময়, এবং সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। আনন্দবাজার পত্রিকা আমি নাম ধরেই বলছি, দিনের পর দিন 1921 পর থেকে কমরেড মুজাফর আহমদের লেখাতে উদ্ধৃতি দিয়ে বলছে আপনার নানা, সেই পত্রিকা আছে, এই পত্রিকা নিরন্তর সাম্প্রদায়িক আগুন জ্বালিয়েছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে দেশটাকে দুই ধরনের ভূমিকা বিভক্ত করতে। কাজে সংবাদপত্রে আমি বলছি কি, গঠনমূলক ভূমিকার কথা আপনারা স্বীকার করেছেন, কিন্তু এই জন্য সংবাদপত্রের ধ্বংসাত্মক ভূমিকা ইতিহাসে বলছি অসাধারণ। জি, আমাদের দেশে কোনো পত্রিকা সেই ভূমিকা পালন করছে না তা আমি বলবো না, আমি সময় থাকলে বলতাম। জি, আমি শুনবো এরপর আপনার কথা। আরেকটা বিরতি, এটাই শেষ বিরতি, আপনারা দেখছেন নিরলটা তিন গ, ফিরে এসে আপনাদের সাথেই পাবো আশা করছি। ধন্যবাদ সাথে থাকবার জন্য। বুল ভাই, আপনার পালা ছিল হচ্ছে এই যে দলীয়করণ, বিভক্তি এবং দল হিসেবে বিভিন্ন সংগঠনের পরিচিতি এবং সাংবাদিকদের গণমাধ্যমের, সেই জায়গায় আপনি যেহেতু ট্রেড ইউনিয়ন করেন এবং নেতৃত্ব দেন, কতটা দায় নেবেন? নিশ্চয়ই দায় না নেওয়ার তো কোনো কারণ নাই। তার আগে আমি একটু যেন সালিমুল্লাহ খানের সঙ্গে একমত হয়ে পোষণ করি, আপনি আমাদের এই বঙ্গের তপন রায় চৌধুরী বাঙালনামা, সেই বাঙালনামায় দেখবেন যে কলকাতার একটি পত্রিকা সম্পর্কে উদ্ধৃতি আছে, যে একটি অখ্যাত পত্রিকা যার সম্পাদক কোথায় থাকতো কেউ জানতো না, আর এই সম্প্রদায়কে উস্কানি দেওয়ার ফলে রাতারাতি কীভাবে সেই পত্রিকার সার্কুলেশন বাড়লো, কীভাবে সম্পাদক তার বৃত্ত বৈভব হলো এবং সাম্প্রদায়িক দাঙ্গার কাজ শেষ হওয়ার পরে সেই পত্রিকা কোথায় হারিয়ে গেলো কেউ কিছু জানে না। 46 সালে দাঙ্গার কথা বলছি। কাজে আমাদের সংবাদপত্রের উজ্জ্বল ইতিহাসও যেমন আছে, তার মধ্যে অপসাংবাদিকতাও আছে। আমি মনে করি যে আমাদের আলোচনার মধ্যে আত্মসমালোচনার জায়গাটিও আসা উচিত এবং সাংবাদিকদের ঐক্য অনৈক্যের প্রসঙ্গটি আসছে। দেখেন, আমি শুরুতে যে কথাটি বলেছিলাম সেই জায়গাতেই যেতে চাই, যখন রাজনীতিটি ভঙ্গুর থাকে, যখন গণতন্ত্র ভঙ্গুর হয়, তখন কিন্তু দলগুলিকে নানাভাবে শক্তিশালী হতে হয়। দলগুলি আপনি দেখবেন যে একসময় আমাদের রাজনৈতিক দলগুলির যদি প্যাটার্ন দেখেন আপনি, তাহলে দেখবেন যে ত্যাগী মানুষগুলি রাজনীতিতে আসতেন, অল্প শিক্ষিত স্কুলের টিচার, উকিল, তারা এই দলগুলি করতেন, ব্যবসায়ী, ছোটো মাপের ব্যবসায়ী তারা আসতেন। এখন কিন্তু কোন দল 14 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার যোগদান, এটাও একটা খবর, 14 জন ব্যবসায়ীর যোগদান,
এটাও একটি খবর, অর্থাৎ ভঙ্গুর একটি গণতন্ত্রে যখন একটি রাজনৈতিক দল বিকশিত হয় তখন তার শক্তির দরকার হয়। সেই শক্তির জন্যে সমাজে প্রভাব যাদের আছে তাদেরকে কারা, এখানে জনগণের নামটি রাখা হয় কিন্তু সমাজের প্রভাবশালী অংশকে আত্মস্থ করবার একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। এর মধ্যে সাংবাদিকরাও একটা প্রভাবশালী অংশ, এই বিষয়ে কোনোই সন্দেহ নাই। এবং আমাদের যে সাংবাদিকদের অনৈক্য, এই অনৈক্য যতটা না নিজেদের ভিতরকার আদর্শগত দ্বন্দ্ব, নিজেদের ভিতরকার প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্ব, তার চেয়ে বেশি হচ্ছে রাজনীতির আকর্ষণ, ওই যে প্রলুব্ধ করবার জায়গা আছে। আর যেহেতু আমি মনে করি যে সাংবাদিক হিসেবে আমি একটা সীমিত আয়ের মধ্যে, সীমিত পেশার মধ্যে থাকার চাইতে একটা বিশেষ রাজনীতির সঙ্গে থাকলে পরে আমি উপদেষ্টা হতে পারবো, আমি রাষ্ট্রদূত হতে পারবো, তখন দেখা যায় যে এই প্রলুব্ধের জায়গাটিতে আমরা ঝাঁপিয়ে পড়ছি। আপনি যদি, আমি এক হলপ করে বলতে পারি, যদি আপনি সাধারণ সাংবাদিকদের মধ্যে যান ঢাকায় বাংলাদেশের, দেখবেন যে 90-95% সাংবাদিক কিন্তু কোনো দলবাজির সঙ্গে নাই। প্রাপ্তিটা তো ঘটে হাতে গোনা কয়েকজনের, সবাই কেন তার ওই নেতৃত্বের পর্যায়ে, নেতৃত্বের পর্যায়ে আমি আমি যখন নেতা হচ্ছি, এবং আমি তো বারবারই মনে করি যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তার রাজনৈতিক দর্শন থাকতে হবে, তার রাজনৈতিক বিশ্বাস থাকতে হবে, কিন্তু সেই রাজনৈতিক বিশ্বাসটিকে নিজের পেশার মধ্যে গুলিয়ে না ফেলে যদি আপনি আপনার দায়িত্বটি পালন করেন তাহলেই না আপনি ভালো সাংবাদিক। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমি সাংবাদিক হিসেবেও বড় সাংবাদিক দাবি করছি, আবার এই পরিচয়ে আপনি দেখবেন যে আপনার বড় দুইটি যে দল বলছেন, আমি তো আনুষ্ঠানিক সভাপতি, কিন্তু আনুষ্ঠানিকতার বাইরেও যে প্রভাবশালী বড় দুই দলের বড় দুই নেতা হচ্ছেন বড় দুই নেত্রীর উপদেষ্টা, আনুষ্ঠানিক সভাপতি, আনুষ্ঠানিক সভাপতি মানে আমি নির্বাচিত সভাপতি, কিন্তু আরও তো নেতা আছে, সভাপতি ছাড়াও তো নেতা আছে। আপনি বড় দুই দলের বড় দুই নেতাকে যদি দেখেন, আমি নাম বলতে জানি, তারা সবাই শ্রদ্ধাভাজন বলেন, তারা কিন্তু বড় দুই নেতার নেত্রীর উপদেষ্টা। তাদেরকে আমরা যতবার বলি যে আপনারা রাজনীতিতে যোগ দিয়েছেন, আপনাকে শ্রদ্ধা জানাই, আপনারা মন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, রাষ্ট্রদূত হন, আপত্তি নেই, আপনারা এটা ছেড়ে দেন, কিন্তু তারা এটাও ছাড়বে না। একজন সাংবাদিক পরিচয়ে একজন লোক কি প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেত্রী উপদেষ্টা হতে পারে? যখন তিনি সরাসরি রাজনীতিতে যোগ দিবেন, তিনি তখন তিনি হয়তো সাংবাদিক হিসেবে একটা রাজনৈতিক দর্শন ধারণ করেন, তিনি তার দলে যোগ দিতেই পারেন। দুটো সম্ভব কিনা, আপনি যে উপদেষ্টা পদের কথা বললেন না, একজন উদ্যোক্তা বা একজন সম্পাদক তিনি কি ইউনিয়নের নেতা হতে পারেন কিনা, সেটার জন্য তো তত্ত্ব দরকার নেই, সেটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছে। যখন আপনি হায়ারিং ফায়ারিং অথরিটির মধ্যে থাকবেন, পাবলিশার, তখন আপনি থাকতেই পারবেন। সবগুলোই আমরা ধারণ করছি, এই জায়গাটাই তো হচ্ছে নৈতিকতার প্রশ্ন, এবং আমাদের রাজনীতিও এটাকে ধারণ করছে, এবং নিচের যারা এটাকে পছন্দ করে না তারা কেন পারছে না, পারছে না এই কারণের জন্য যে ওই লোকটি তো আরো ক্ষমতাশালী হলো, যতক্ষণ এখন তার বিরুদ্ধে দাঁড়ানো তো একটা কঠিন ব্যাপার। কাজে এই জায়গা থেকে তারপর আমি একটা বলবো যে, যেমন ধরেন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার বা সাংবাদিকদের রুটি রুজির জায়গাটিতে, ওই জায়গাগুলিতে কিন্তু আমাদের এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং সেই জায়গাটিতে আমরা একসঙ্গে দায়িত্ব পালন করি। কিন্তু এই যে নৈতিকতার প্রশ্নটি উঠলেন, তারা যদি এই অনুষ্ঠানগুলি দেখেন এবং যে কথাগুলি আমরা বলি যে আপনাদের উত্তরণ হয়েছে, সম্পাদক হওয়ার পরে এখন রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, এই ওই পদগুলি ধারণ করে যদি এই জায়গাগুলি ছেড়ে দেন তাহলে সাংবাদিকতাও মুক্ত পায়, আমরাও সুযোগ পাই আর কি। জি মাহফুজ ভাই, এটা তো অনেক বড় সংকট, এবং সেই কারণে হয়তো আমরা গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকাও খুব বেশি দেখি না, কারণ ওই দলীয় এর মধ্যে আটকে থাকি আমরা। আলোচনাটাকে খুব, মানে যেহেতু সময় শেষের দিকে চলে এসেছে, একটা হচ্ছে যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে বিভাজন আছে, আমরা সেই বিভাজনটা করতে পারি নাই। এটা শুধু গণমাধ্যমের ক্ষেত্রে না, সামগ্রিকভাবে আমরা সরকার হলে মনে করি রাষ্ট্র আমাদের, রাষ্ট্র হলে মনে করি সরকার আমাদের, তো এইরকম একটা অবস্থার মধ্যে আছে। এবং যেটা ধরেন আমাদের দেশে যে দুটি গণমাধ্যম আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন, এর ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। আর ওই যে জাহাঙ্গীর বললেন, এখন হয় কি বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন সময় হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে স্বায়ত্তশাসন সম্পর্কে একসময় কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই, চেহারা দেখলেও কিন্তু একটা আলোচনার মানে জায়গা হতো যে এই কথাগুলো বলেছে কমিশন। তো সেখানে কমিশন সরকার তার প্রতিশ্রুতি সত্ত্বেও সেই কাজটি কেন করেন নাই, কারণ ওই যে সরকার মনে করেছেন যে এইটা সরকারের সম্পত্তি, রাষ্ট্রের না, কিন্তু তত্ত্বগতভাবে তো আপনার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার রাষ্ট্রের সম্পত্তি। ওই যে সলিমুল্লাহ আপনার সংবিধানের উদাহরণ দিলেন, সংবিধানের উদাহরণও তো তাই, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি তো সরকারিভাবে নিয়ন্ত্রিত না, রাষ্ট্রীয়ভাবে মানে সাংবিধানিকভাবে, হ্যাঁ সাংবিধানিকভাবে, তো সংবিধান তো রাষ্ট্রের অংশ, জনগণের ইচ্ছার প্রতিফলন, কিন্তু সরকার এসে সেইটাকে আপনার নিজের মতো করে ওখানে চাবি দেওয়ার চেষ্টা করে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে একেবারে গণমাধ্যমকে পুরোপুরি দোষ দেওয়াটাও বোধহয়
খুব কি বাঞ্ছনীয় হবে? কারণ আমরা তত্ত্বগতভাবে দুইটা কথা বলি, একটা হচ্ছে যে গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না, তো আপনি যেই সমাজে আছেন সেই সমাজটা কি খুব ইয়ে সমাজ, সেই সমাজের যে আয়না হবে, যেই চেহারাটা দেখা যাবে, কখনো কুৎসিত কখনো সুন্দর, আয়নাটা তো স্বচ্ছ হতে হবে, আয়নাটা স্বচ্ছ কিন্তু আপনার চেহারাটা স্বচ্ছ না, আপনি ওই জন্য আয়নায় যখন দেখেন তখন চেহারাটা কখনো কুৎসিত কখনো সুন্দর। আর আরেকটি বিষয় হচ্ছে, আরেকটা কথা বলা হয় যে প্রতিদিন একজন পাঠক যখন একটি সংবাদপত্র কেনেন তখন হি ইজ অর শি ইজ ইলেকটিং দ্যাট নিউজ পেপার ফর দি ডে, এবং একটা প্রিন্ট মিডিয়াকে প্রতিদিন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বোধহয় ওইটা অমনভাবে প্রযোজ্য নয়, কারণ ইলেকট্রনিক মিডিয়াতে আবার এক ধরনের, এখন যেহেতু এটা সম্পর্কে কোনো সার্ভে হয়নি আমরা বলতে পারবো না যে টক শোর সময় এই যে বয়ান শিল্পী যারা আছি আমরা এদেরকে কোন সার্ফিং করে না, অনেককে বলতে শুনি আপনাদের কথা ভালো লাগে না, অমুককে পছন্দ হয় অমুককে পছন্দ হয় না, আমরা ওইভাবে সার্ফিং করি মধ্যরাতে, করে যেই বয়ান শিল্পীকে পছন্দ হয় সেখানে চলে যাই, এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় এইটা আমার ধারণা, যেহেতু আপনার সলিমুল্লাহ মানে সমাজ নিয়ে অনেক গবেষণা করেন, আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার হয় না অনেক সময়, এই যে মিডিয়া আগুন লাগাতে পারে, ইটস ট্রু মিডিয়া ক্যান মেক এন দুটো উদাহরণই দিয়েছেন, হ্যাঁ মেক এন ব্রেক পিপল, কিন্তু এই যে বুলবুল যে উদাহরণটা বললেন যে একটা অখ্যাত পত্রিকা সাম্প্রদায়িকতাকে প্রচার করে নিজে ইয়ে হলো, বিশিষ্ট হয়ে গেল এবং দাঙ্গা তৈরি করলো, তাহলে এইটা কি ওটার জন্য না, আমার মনের মধ্যে এক ধরনের সাম্প্রদায়িকতার বীজ আছে, আমার সংস্কৃতির মধ্যে আছে, সেটাকে উস্কে দিয়েছে, না হলে তো আপনি কি সব মানুষ যে ওদিকে চলে যাচ্ছে কেন যাচ্ছে, নিশ্চয়ই তার মনের মধ্যে একটা অবচেতন মনে আছে, সেই মনের বিষয়টাকে উস্কে দেওয়ার কাজটা না, সেটা সেখানে কাজটা হচ্ছে যে গণমাধ্যমের একটা, খুব শেষ করে দিই আমি, সেটা হচ্ছে যে আমরা বলি যে গণমাধ্যমের একটা ভূমিকা হচ্ছে টু এডুকেট পিপল। আজকে বাংলাদেশে যেই সমস্যাগুলো আছে আমরা মোটামুটি সবাই জানি মোটাদেখে সমস্যা কি, এগুলো সম্পর্কে জনগণকে এডুকেট করবার ক্ষেত্রে যেইটুকু ভূমিকা পালন করা উচিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, সেইটা কিন্তু আমরা করছি ভাবে, আর একটা জবাব না দিলে নয়, ওই যে বলছে লেখক অলেখককে লেখক বানাচ্ছে, সলিমুল্লাহ এটা পত্রিকার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমির ক্ষেত্রেও তো প্রযোজ্য, বাংলা একাডেমি গত কয়েক বছর বহু লোককে পুরস্কার দিয়েছে, আমি এখানে নাম বললে কোনো দর্শক তাকে ঔপন্যাসিক হিসাবে চিহ্নিত করবে না, নিশ্চয়ই তার পেছনে অন্য বিবেচনা কাজ করেছে। আমি বলছিলাম ক্ষমতার প্রশ্ন, হ্যাঁ ওই তো প্রাইভেট মিডিয়ার অনেক সময় ক্ষমতা হয় রাষ্ট্রের চেয়ে বেশি। আচ্ছা পাকিস্তান বলে কথা আপনি জানেন, আদমজি পুরস্কার, এই যে দাউদ পুরস্কার, এগুলি দেওয়া হতো, এবং আমাদের লেখকেরা মিথ্যা কথা যে বলে তার একটা উদাহরণ হচ্ছে, আমাদের এক লেখক বলছেন অধ্যাপক আবুল ফজল কখন এই পুরস্কারটা পেয়েছিলেন, আবুল ফজলের ছেলে আবুল মোমেন সাহেব পত্রিকায় লিখতেছেন তার বইতে যে আমার বাবা এই পুরস্কার পেয়েছিলেন বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণার আগে, তারপর হলো উনি প্রত্যাখ্যান করতেন, কিন্তু আবুল ফজলের লেখকের রোজনামচা দেখেন উনি 1966 সনের জুলাই মাসে বলছেন আমি এই পুরস্কারটা পেয়েছি, 67 সনের জুলাই মাসে। তাহলে এই ধরনের এখন লেখকদের এই মিথ্যাচারের দায় কে নেবে, এই নেবে যে ওই ক্ষমতা, আদমজি পুরস্কার নেওয়াটা এখন লজ্জার জিনিস মনে হয়, তখন কিন্তু খুব গৌরবের জিনিস মনে হতো। আমি বলছি যে পত্রপত্রিকার পুরস্কার দেওয়ার ক্ষমতা আছে, দিক অসুবিধা নাই, কিন্তু তারা এইটার মাধ্যমে জনমতকে কিভাবে প্রভাবিত করে, অলেখককে লেখক বানায় এই কথাটা বলছি, আমি একমাত্র আপনার কাছে একটা প্রশ্ন ছোট করে শুনে নেব, আমরা একেবারে বর্তমানে চলে আসি, এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট সেখানে গণমাধ্যমের ভূমিকা আপনি কীরকম? আচ্ছা গণমাধ্যম যেমন আগুনের প্রশ্ন বলছিলেন, তপন রায়চৌধুরী যে পত্রিকার নাম নিয়েছিলেন অলরেডি একটা দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছিল তখন, 1946 সনের আগস্ট মাসের 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 20,000 লোক মারা গিয়েছে বলা হয় সরকারি হিসাবে, সেই পত্রিকা সেইখানে ইন্ধন যুগিয়েছিল, ইন্ধন মানে হচ্ছে জ্বালানি দিয়েছিল। আমাদের পত্রপত্রিকাগুলোর একটা গঠনমূলক ভূমিকা আছে, তারা অনেক সময় আগুন জ্বললে তাতে জ্বালানি দিতে পারে, সেটাই বলছি। বর্তমানে পত্রিকা কী করবে, কারণ পত্রিকার মধ্যে বিভিন্ন দলের মত পত্রিকা আছে, তারা তাদের দলীয় এজেন্ডায় প্রচার করতেছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নাই, আমি না যারা নিরপেক্ষতার ভান করে আমি তাদের কথাই বলছি, তারা তো চায় যে কোনো মূল্যে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রত্যয় আসুক, এটা তো তাদের একটা মতবাদ হয়ে দাঁড়িয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি বেগম খালেদা জিয়া করছেন, তার পার্টির লোকেরা বলবে, কিন্তু আরেক দল লোক আছে বেগম খালেদা জিয়াকে চান না, কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার প্রত্যয় পুনঃপ্রতিষ্ঠা চান, তা আপনি তাদেরকে কী, তারা ছলে বলে কৌশলে উঠেই আনতে চান। আরেকটা ঘটনা বলি যে আমাদের দেশে এখন একটা সেন্সিটিভ বিষয় হলো ধর্মীয় উস্কানি, পত্রপত্রিকার মধ্যে যদি আপনি এমন কার্টুন ছাপেন যেটা ধর্মের উস্কানি বলে মনে হতে পারে, যাতে দেশে শান্তি হতে পারে, সেইটা কোনো পত্রিকা করছে কি না, ধরেন সেই জন্য আমরা তাড়াতাড়ি বলে সরকার এটাকে দমন করুক। আরেকটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, এখন আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এখন কোনো কোনো পত্রিকা ইচ্ছা করেই
এই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আমি যে ট্রাইব্যুনালের বিচারপতিদের যোগ্যতা নিয়ে যদি আপনার প্রশ্ন তোলেন, তাহলে আপনি প্রত্যেকটা মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। লিগালি কনস্টিটিউটেড অর্থাৎ আমাদের সাংবিধানিকভাবে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেটাকে মেনে চলাটাই নিয়ম। কিন্তু ট্রাইব্যুনাল একজনকে শাস্তি দিয়েছে, ধরেন তিনি দেশে বা বিদেশে সাংবাদিক হন, তার পক্ষে বিবৃতি দেওয়ার জন্যে আমরা পত্রিকা এটা আয়োজন করছে, এটা তো আমরা জানছি। তো সেইখানে হতে পারে যে বিচারের মধ্যে ভুল হতে পারে, কিন্তু সেইটা কেমন করে বিবৃতি প্রতিবাদ করতে হবে এবং কেমন করে গোটা বিচারকে প্রশ্নবিদ্ধ করতে হবে তার রুল বারবার ওই ট্রাইব্যুনালকে ডেকে কেন বলতে হবে? অন্য পত্রপত্রিকা কিছু বলছে না, নিশ্চয়ই গণমাধ্যমের একটা রাজনৈতিক উদ্দেশ্য। আমি হচ্ছে এটা গণমাধ্যম, তার গণমাধ্যমের ভূমিকা ছাড়িয়ে সে সেন্সরশিপের ভূমিকা পালন করছে, অর্থাৎ সে বিচার বিভাগকে শুদ্ধ করার চেষ্টা করছে। আমি মনে করি বিশেষ করে আমাদের সে বিশেষ একটি পত্রিকা এই কাজটা অনেক বারবার করছে, কারণ যে সাংবাদিককে শাস্তি দিয়েছে সেই সাংবাদিকের বিরুদ্ধে দুই বছর আগে এরকম মানহানির অভিযোগ এসেছে। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম, আমি ওটা শোনার জন্য। আমি যেহেতু আতে আইনের ছাত্র ছিলাম, আমি ওটা দেখি, আমার বন্ধু নুরুল কবির নিউজের সম্পাদক তিনি অভিযুক্ত ছিলেন, তিনি আমাকে ডেকেছিলেন বলে আমি গিয়েছিলাম শোনার জন্যে। সেখানে দেখেছি আদালত, তখন নাসিম সাহেব বিচারপতি ছিলেন, উনি অত্যন্ত পরিশীলিত ভাষায় বলেছেন যে এটা করবেন না, তাদের প্রতি রায় হয়েছিল। কিন্তু তার দু বছর পরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এইখানে আমি বলছি মিডিয়া যে ভূমিকাটা পালন করেছে এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেটা আমি মনে করি সঠিক নয়। না, কিন্তু জবাব সংক্ষিপ্ত হবে, মিডিয়া কি কোনো বিচার সম্পর্কে মানে বিচারের রায় সম্পর্কে প্রশ্ন তুলতে পারবে না? জাহাঙ্গীরের সময়টা একদম শেষ হয়ে গেল। এটা হচ্ছে একাডেমিক প্রশ্ন, সবসময় করা যাবে, কিন্তু আমার কথা হচ্ছে প্রশ্ন করার ধরন এবং সময়ের উপরই নির্ভর, যেটা বলে টোন এবং গায়ের ভঙ্গি। আমরা জানি যে টেলিভিশনে আমরা অনেক উপস্থাপক আছে বলে কেউ অমুকে বেশি কথা বলে, কিন্তু অমুকের কথা ঠিক আছে কিন্তু ভঙ্গিটা খারাপ। জি জাহাঙ্গীর ভাই, একদম সময় শেষ, আমি ওই জায়গাটা আসছিলাম যে বর্তমান রাজনৈতিক সংকটে আমাদের সম্প্রচার মাধ্যম, মুদ্রণ মাধ্যম, অনলাইন মাধ্যম সব মিলিয়ে কী ভূমিকা রাখছে এবং সেটা কতটা গণতন্ত্রের জন্য সহায়ক? আমি মনে করি যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সকলেই সাধ্যমতো দেশে একটা শান্তি বজায় থাকার জন্য যা যা করা দরকার সেভাবেই লেখালেখি করছে, আর্টিকেল লিখছে, মতামত দিচ্ছে, বিভিন্ন জনের সাক্ষাৎকার প্রচার করছে, এমনকি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সচিত্রভাবে তারা তুলে ধরে জনমত সৃষ্টি করার চেষ্টা করছে, এবং এই কথাও তারা বারবার বলার চেষ্টা করছে যে এই ব্যাপারে একটা আলোচনা বা ডায়ালগের মধ্যে আসা উচিত, যাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট থেকে অবসান করা যায়। কারণ গণতন্ত্রে আমরা যত কথাই বলি না কেন, আলটিমেটলি ডায়ালগের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হয়, কারণ ডায়ালগের মধ্য দিয়ে বহু বড় বড় সমস্যার সমাধান হয়েছে। যদিও বর্তমান সরকারের নীতি কী সেটা পুরোপুরি স্পষ্ট নয়, সরকার ডায়ালগের ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে না, কিন্তু বিভিন্ন গণমাধ্যম কিন্তু যে কোনোভাবে ডায়ালগের ব্যাপারে আগ্রহ এবং উৎসাহ দেখাচ্ছে এবং ওই পথেই সমাধান হবে বলে তারা মনে করছে, সেটাকে আমি ইতিবাচকভাবে মনে করি। আমি আর একটা কথা বলবো, আমার সময় যদিও খুব কম, সেটা হচ্ছে যেহেতু আজকে সময় আর নেই, দুটো বিষয় আমরা অনেক আলোচনা করছি, একটা হচ্ছে গণতন্ত্র, একটা গণমাধ্যম। আমি মনে করি যে গণতন্ত্রের দুর্বলতাগুলো দূর করার জন্যে, গণমাধ্যমের দুর্বলতাগুলো দূর করার জন্য আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সকলের উচিত নিয়মিতভাবে আমাদের চলমান ভূমিকার পর্যালোচনা করা এবং আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করা, তার ভিত্তিতে যেন আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি, নিজেদেরকে শিক্ষিত করতে পারি এবং আমরা সেভাবে গণতন্ত্রের ক্ষমতাকে শক্তিশালী করতে পারি। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, অনেক ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ খান, অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল্লাহ, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুল হাসান বুলবুল। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, গোটা অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। তিন গয়ের বিশেষ আয়োজন এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।